এসে অন করে জয়েন টয়েন করে দিয়ে দেখছি। ইসলামকুম ম্যাডাম, ডক্টর নাজদিন, বিএসএমএমও থেকে। আচ্ছা, নাজদিন শোনা যাচ্ছে তো? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করি। রোজার রমজানের দিন তো দেরি করতে চাচ্ছিলাম না, জি ম্যাডাম, জানে আমাদের ক্যান্ডিডেটরা সবাই তো ওয়েল ইনফর্ম, তাই না? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম হ্যাঁ বলো। ডক্টর সামিনা, বিএসএমএম ম্যাডাম। হ্যাঁ সামিনা বলো। শোনা যাচ্ছে ম্যাডাম, ভালো শুরু করে দেন প্লিজ। হ্যাঁ ওকে, আমি শুরু করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমরা মেইনলি অ্যাট ফার্স্ট আই এম ওয়েলকামিং ইউ অল টু টুডেস কেস ডিসকাশন অন ওভারিয়ান ক্যান্সার। বিফোর গোয়িং টু কেস ডিসকাশন, আই উইল ডিসকাস সাম রেলিভেন্ট টার্মস অ্যাবাউট ওভারিয়ান ক্যান্সার, আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু ফলো মি। সো আই উইল গো ভেরি র্যাপিডলি। ইউ অল নো ইট বিকজ ডক্টর শিরিন আক্তার ম্যাডাম হ্যাজ টেকেন ভেরি নাইস ক্লাস ইন এ সিম্পল ওয়ে, অ্যান্ড ইউ হ্যাভ অল মেনি আদার টু অর থ্রি লেকচার্স অফ ওভারিয়ান ক্যান্সার্স। ওভারিয়ান ক্যান্সার দ্য ফিফথ মোস্ট কমন ক্যান্সার, ইউ অল নো দ্য রিস্ক ফ্যাক্টরস আর ইনক্রিজিং এজ, আর্লি মেনার্কি, লেট মেনোপজ অ্যান্ড ফ্যামিলি হিস্ট্রি, বাট দে আর সাম প্রোটেক্টিভ ফ্যাক্টরস, ইউজ অফ ওরাল কন্ট্রাসেপটিভস, টিউবাল লাইগেশন, ইউজ অফ ওরাল কন্ট্রাসেপটিভ, টিউবাল লাইগেশন, ব্রেস্ট ফিডিং আর প্রোটেক্টিভ। অন দি আদার হ্যান্ড দে আর সাম জিনেটিক ফ্যাক্টর নাও স্ট্রংলি রিলেটেড উইথ দ্য ওভারিয়ান ক্যান্সার, বিআরসিএ ওয়ান অ্যান্ড টু মিউটেশন হ্যাভ এ 20 to 40% লাইফ টাইম রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সার। অ্যাকচুয়ালি ওভারিয়ান ক্যান্সারে আমরা যখন স্ক্রিনিং করতে যাই, স্ক্রিনিং মেথড ডাব্লিউএইচও ক্রাইটেরিয়া যেটা আছে স্ক্রিনিং মেথডের জন্য, এটা ওভারিয়ান ক্যান্সারের জন্য ফুলফিল হয় না। তারপরেও বিভিন্ন স্টাডিতে অনেক চেষ্টা করা হলো যে ওভারিয়ান ক্যান্সারটা স্ক্রিনিং এর আওতায় আনা যায় কিনা। তো তার মধ্যে অনেকগুলি আছে, আমি এখানে কিছু হাইলাইটেড করছি যেটা শুধু তোমাদের নাম জানলেই চলবে, যে রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সার অ্যালগোরিদম, দিস ইজ এ ইন্ডিভিজুয়াল এজ স্পেসিফিক ইনসিডেন্স অফ ওভারিয়ান ক্যান্সার অ্যান্ড CA125 প্রোফাইল। এটা ওরা দেখা গেল যে একটা নর্মাল পার্সনের CA125 হয়তো 35 to 40 মধ্যেই থাকে, বা তার লাইফ টাইমে এটা যদি গ্র্যাজুয়ালি বাড়েও সেটা খুব অ্যারাউন্ড 35 বা 40 বা 60 থাকে। কিন্তু যেই পেশেন্টের এটা ক্যান্সার হবে বা হতে পারে সেসব ক্ষেত্রে দেখা যায় যে, বা অলরেডি হয়ে গেছে সেসব ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু পেশেন্টের CA125 লেভেল মার্কলি ইনক্রিজ করে। তো এরা এজের সাথে নর্মাল পেশেন্ট এবং ক্যান্সারাস পেশেন্টের যে CA125 প্রোফাইল, এই প্রোফাইলকে তারা কম্পেয়ার করে একটা অ্যালগোরিদম তৈরি করে। ওই অ্যালগোরিদমটা হলো ROC, দ্যাট মিন রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সার অ্যালগোরিদম। তো ওরা ইমপ্লাই করে এরকম করে যে ROC 2% মিন্স রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সার 1 in 50, মানে প্রতি 50 জনে একজনের ওভারিয়ান ক্যান্সার হতে পারে, এটা ওরা পার্সেন্টেজে বলে দেয়। ম্যাডাম কথা শোনা যাচ্ছে না।
কথা শোনা যায় না। ম্যাডাম কথা শোনা যায় না। ম্যাডাম শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ম্যাডাম, কিছু শোনা যাচ্ছে না ম্যাডাম। আপনাকে আমরা শোনা যাচ্ছে না ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম শোনা যাচ্ছে না। কেউ একজন ফোন করলে, কেউ ম্যাডাম কে ফোন করো। স্ক্রিনিং স্টিল হ্যাজ ম্যাডামের টেকনিক্যাল প্রবলেম হয়েছে মনে হয়। তার দিকে কথাতেও ভিডিও মনে হচ্ছে ওনার প্রবলেম হয়েছে আর কি। তুমি তো কথা বলে যাচ্ছে। কেউ ফোন করে না কেন? তনু তোমার কাছে নাম্বার আছে? এই রাশিদা, ম্যাডাম শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে কি? জি ম্যাডাম এখন, হ্যাঁ এখন এখন শোনা যাচ্ছে। আমি আর আনমিউট করছি না, যেভাবে সে হয়ে থাকুক। ঠিক আছে, তো আমরা যখন প্রশ্ন করব পরে প্রশ্ন করতে পারবো, অথবা যে কোনো একজন করে, তাহলে আমি এভাবেই থাকছি। শোনা যাচ্ছে তো এখন? না জি ম্যাডাম শোনা যাচ্ছে। এখন সবাই মিউট করে দিচ্ছি। তাই তো, যেহেতু স্ক্রিনিং মেথড এই স্লাইডটা শোনা যায়নি, আমি আবার একটু বলছি। আমরা ওভারিয়ান ক্যান্সারে সাধারণত WHO ক্রাইটেরিয়া যেহেতু ফুলফিল হয় না, স্ক্রিনিং করি না, তো রিস্ক অফ
ওভারিয়ান ক্যান্সার অ্যালগোরিদম যেটা সেটা হলো ইন্ডিভিজুয়াল এজ স্পেসিফিক ইনসিডেন্স অফ ওভারিয়ান ক্যান্সার উইথ CA125 লেভেল এন্ড দ্যাট মিন্স আরওসি 2% ইমপ্লাইং এ রিস্ক অফ ওভারিয়ান ক্যান্সার 1 in 50% এন্ড রিস্ক অফ ম্যালিগন্যান্সি অ্যালগোরিদম অ্যানাদার স্ক্রিনিং টেস্ট ডান ইন সেভারাল কান্ট্রি CA125 এন্ড HE4 দ্য সেন্সিটিভিটি এন্ড স্পেসিফিসিটি ইজ 90% HE4 দ্যাট মিন্স হিউম্যান এপিডার্মাল ফ্যাক্টর আমাদের দেশে যেহেতু হয় না আমরা সাধারণত CA125 এর উপর ডিপেন্ড করি তো এতে রিস্ক অফ ম্যালিগন্যান্সি ইন্ডেক্স সাধারণত আমরা করে থাকি রিস্ক অফ ম্যালিগন্যান্সি ইন্ডেক্স করে যদি 200 নিচে থাকে তাহলে আমরা ওটাকে আশা করি যে বেনাইন হতে পারে আর 200 উপরে হলে আমরা এটাকে আবার রিভ্যালুয়েশন করি এবং ইভ্যালুয়েশন করে এটা ম্যালিগন্যান্সি হতে পারে আবার বেনাইনও হতে পারে অনেক সময় দেখা যায় যে CA125 লেভেল অন্যান্য কজে টিউবারকুলোসিস কিংবা এন্ডোমেট্রিওসিস এত হাই হতে পারে যে একেবারে 9000 হতে পারে সুতরাং এটা একেবারে মনে রাখতে হবে যে CA125 লেভেল সিঙ্গলি দিয়ে আমরা বেনাইন ম্যালিগন্যান্সি সব সময় আমাদের পক্ষে সেপারেট করা সম্ভব না আর অন দি আদার হ্যান্ড অনেক সময় দেখা যায় যে স্টেজ 1 স্টেজ 2 ক্যান্সারে CA125 সাফিসিয়েন্ট লেভেল পর্যন্ত ইনক্রিজ করে না আমরা দেখা যায় যে শুধুমাত্র 50% কেসে ইনক্রিজ পেতে পারি সে কারণে আনাদার 50% আমরা কিন্তু মিস করে যাব সে কারণে ওভারিয়ান ক্যান্সারের সবসময় হিস্ট্রি ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন খুব বেশি ইম্পর্টেন্ট দিতে হবে আদারওয়াইজ আমরা কেস ডিটেকশন করতে পারবো না কেস মিস হয়ে যাবে আর এদিকে যেটা RMI তার সাথে আয়োটা এই দুটো ইমেজিং দিয়ে করা হয় ইমেজিং এর পরে আয়োটা মানে ইন্টারন্যাশনাল ওভারিয়ান টিউমার অ্যানালাইসিস তো এখানে এই যে ইমেজিং এর মধ্যে ওরা 10টা ফ্যাক্টর আছে 10 ফ্যাক্টরস তারা লজিস্টিক রিগ্রেশনে মাল্টিমোডাল অ্যানালাইসিস করে এটা দেখে দেখে যখন কম্পিউটেড করে সেই কম্পিউটার জেনারেশন করে তারা এটা একটা ইয়ে ঠিক করে যে এটা ম্যালিগন্যান্সির দিকে যেতে পারে এটা ম্যালিগন্যান্সির দিকে যাবে না তো এটা টোটালি ইমেজ ইমেজিং এর উপরে এটা যারা রেডিওলজি ইমেজিং এ আছেন তারাই করেন আর লেটেস্ট এটা ওরা বলে যে সেল ফ্রি DNA রিলিজ ফ্রম ক্যান্সার সেল হ্যাজ বিন সাজেস্টেড এ পটেনশিয়াল মার্কার তো নরমাল সেলের DNA ব্লাডে থাকে কিন্তু এটা একটা ইউনিক লেভেল অফ প্রোটিন দেয়ারফর এটা নরমাল ওয়েতে অ্যাপোপ্টোসিস হয়ে যায় ব্লাডে থাকে না কিন্তু যে ক্যান্সার সেল থেকে যে DNA যায় সেই DNA হচ্ছে ডিফারেন্ট সাইজ থাকে ভেরিয়েবল সাইজের প্রোটিন থাকে দেয়ারফর দে রিমেইন ইন ব্লাড স্ট্রিম অ্যান্ড ক্যান বি ডিটেক্টেড ইজিলি কিন্তু এটা টোটালি একটা নন স্পেসিফিক যে কোনো ক্যান্সারের জন্য DNA রিলিজ হতে পারে ক্যান্সার সেল থেকে কেউ বুঝতে পারবে যে তার ক্যান্সার হয়ে গেছে কিন্তু সেটা ওভারিয়ান ক্যান্সারের জন্য স্পেসিফিক না মেবি ডিউ টু আদার ক্যান্সার মেবি ডিউ টু রিলিজ ফ্রম আদার ক্যান্সারাস সেল এখন যেটা হলো এখানে আমি তিনটা ওভারিয়ান ক্যান্সারের এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারের তিনটা কেস ডিসকাশন করব তো এই কেসগুলি আমি ব্রিফলি একটু বলে যেতে চাচ্ছি যে টিউমারকে আমরা কিভাবে ক্লাসিফাই করি আমরা টাইপ 1 টাইপ 2 হিসেবে ক্লাসিফাই করি টাইপ 1 হলো অ্যারাইজেস ফ্রম ওভারিয়ান সার্ভিস এপিথেলিয়াম মুলারিয়ান ইনক্লুশন আইদার ফ্রম এন্ডোসালপিংকিওসিস অর ইনভেজিনেশনস অফ ওভারিয়ান সার্ভিস এপিথেলিয়াম ডিউরিং রিপেয়ার অফ ওভুলেশন অর ইমপ্লান্টেশন অফ সেলস ফ্রম এন্ডোমেট্রিয়াম ইনভলভস এ রিলেটিভলি স্লো এই ক্যান্সারগুলির রোগটা স্লো হয় মাল্টি স্টেপ পাথওয়ে অ্যাকাউন্টস ফর মেনি আর্লি স্টেজ ক্যান্সার তো দেখা যাচ্ছে যে এইগুলি যে এন্ডোমেট্রিয়াল সেল ক্যান্সার ক্লিয়ার সেল ক্যান্সার মিউসিনাস ক্যান্সার লো গ্রেড সিরাস ক্যান্সার টাইপ 1 ক্যান্সার হলো লো গ্রেড ক্যান্সার থাকে এরা খুবই স্লোলি প্রোগ্রেসিং ক্যান্সার বেশিরভাগ দেখা যায় যে ওভুলেশন যেখান থেকে হয় সেই জায়গায় ওয়ার এন্ড টিয়ার ওই রিপেয়ার অফ ওভুলেশনের কাছ থেকেই সে জেনারেশন হয় টিউমার তো এই টিউমার গুলি স্লোলি গ্রোয়িং এদেরকে আমরা এপিথেলিয়াল টিউমারকে টাইপ 1 টিউমার বলে থাকি তারপর হলো টাইপ 2 টিউমার টাইপ 2 টিউমার হলো দে মোর হাই গ্রেড সিরাস ক্যান্সার হ্যাভ ফেনোটাইপ দ্যাট রিজেম্বলস দ্য ফ্যালোপিয়ান টিউব মিউকোজা দে কমনলি হ্যাভ P53 মিউটেশন এগুলি খুবই অ্যাগ্রেসিভ হাই গ্রেড টিউমার হয় যেটা হাই গ্রেড সিরাস আর P53 মিউটেশন থাকে কমনলি দিস টিউমার অ্যাপিয়ার টু ডেভেলপ র্যাপিডলি অ্যান্ড অলমোস্ট অলওয়েজ অ্যাট অ্যান অ্যাডভান্স স্টেজ আমরা টাইপ 1 টিউমার যেরকম আর্লি স্টেজে পাই এটা সেরকম পাই না প্রেজেন্টেশনে দেখা যায় যে স্টেজ 3 অথবা স্টেজ 4 এ চলে গেল মে অ্যাপিয়ার টু অ্যারাইজ ফ্রম ফ্যালোপিয়ান টিউব এখন অবশ্য বলা হয় যে মোস্ট অফ দ্য টিউমার অ্যারাইজেস ফ্রম ফ্যালোপিয়ান টিউব ফ্যালোপিয়ান টিউব থেকেও অ্যারাইজ হতে পারে এখন যেটা আরেকটা যেটা পেরিটোনিয়াল ইমপ্ল্যান্ট
তারপর প্যাথোলজিতে আসি আমরা প্যাথোলজিতে অ্যাপ্রক্সিমেটলি 70-80% অফ ইপিথেলিয়াল ক্যান্সারস আর সিরাস মোস্ট ফ্যাটাল ওভারিয়ান ক্যান্সারস আর হাই গ্রেড সিরাস নিওপ্লাজম কমনলি ইনভলভ বোথ ওভারিজ টিউব অ্যান্ড ইট ক্যান বি ডিফিকাল্ট টু অ্যাসারটেন দ্য সাইট অফ অরিজিন দেখা যায় যে 70-80% ইপিথেলিয়াল ক্যান্সারই হলো হাই গ্রেডের সিরাস নিওপ্লাজম কমনলি ইনভলভ বোথ ওভারিজ অ্যান্ড টিউব আর যেটা কিছুক্ষণ আগে আমরা বললাম যে মোস্ট সিরাস ওভারিয়ান ক্যান্সারস অরিজিনেট ইন ডিস্টাল ফ্যালোপিয়ান টিউব ফ্রম সিরাস টিউবাল ইন্ট্রাএপিথেলিয়াল কার্সিনোমা যেটাকে আমরা স্টিকলিশন বলি সিরাস টিউবাল ইন্ট্রাএপিথেলিয়াল কার্সিনোমা অ্যান্ড বর্ডারলাইন টিউমার্স আর ইউজুয়ালি কনফাইন টু দ্য ওভারি দিজ আর দ্য লো ম্যালিগন্যান্ট পোটেনশিয়াল টিউমার হ্যাভ এ বেটার প্রোগনোসিস হাউএভার পেরিটোনিয়াল ইমপ্ল্যান্ট মে অকার বর্ডারলাইন যে বর্ডারলাইন তা কিন্তু না অনেক সময় স্ট্রোমাল ইনভেশন পাওয়া যায় কোমেন্টাল মেটস পাওয়া যায় এবং পেরিটোনিয়াল ইমপ্ল্যান্টও পাওয়া যাচ্ছে তো বর্ডারলাইন টিউমার দেখেই আমরা সবসময় মনে করবো না যে এটা লো গ্রেড টিউমারের মধ্যে এবং এখানে আমরা কনজারভেটিভ সার্জারি করতে পারি তবে কনজারভেটিভ সার্জারি করার আগে আমাদের কেয়ারফুল ডিসেকশন করে খেয়াল করতে হবে যে পেরিটোনিয়াল কোনো ইমপ্ল্যান্ট নাই কোমেন্টাল ইনভলভমেন্ট নাই প্রাইমারি মিউসিনাস ওভারিয়ান ক্যান্সারস ক্যান বি ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ ফ্রম মেটাস্টাসিস টু ওভারি ফ্রম আদার সাইড এখন প্রাইমারি মিউসিনাস যেটা সে ওভারি কি ইনসাইটিউ হলো নাকি বাউল থেকে আসলো রেকটাম স্টমাক অ্যাপেন্ডিক্স অনেক জায়গা থেকে আসতে পারে কোথা থেকে আসছে সামটাইম ডিফিকাল্ট টু ডায়াগনোস যদি কোলোনিক সেল পাওয়া যায় তাহলে বোঝা যায় যে এটাই মেটাস্টাটিক বা কোলন থেকে আসলো প্যানক্রিয়াস থেকে আসলো কিন্তু অনেক বেশিরভাগ সময়ই প্রাইমারি আমরা আননোন পাই প্রাইমারি আমরা ডিস্টিংগুইশ করতে পারি না পেশেন্ট হয়তো যখন একেবারে লেটার স্টেজে হয় তখন দেখা যায় যে ডিস্টাল মেটাস্টাসিসটা বোঝা যাচ্ছে যে স্টমাক ইনভলভ হয়ে গেল কিংবা গাট ইনভলভ হয়ে গেল তো এরকম একটা কেস সাধারণত মিউসিনাসির ভ্যারাইটিতে হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি অনেক সময় ডায়াগনোস করা যায় না আদার ভ্যারাইটি যেটাকে আমরা পেরিটোনিয়াল সিরাস কার্সিনোমা বলি দিস আর দ্য আইডেন্টিক্যাল দিস আইডেন্টিক্যাল প্যাথোলজিক্যালি টু সিরাস ক্যান্সারস অ্যারাইজিং ইন দ্য ফ্যালোপিয়ান টিউব অর ওভারি এগুলো কিন্তু টোটালি সিরাস ক্যান্সারের মতো সিরাস ক্যান্সার যেমন ছিল ঠিক ওইরকম এবং সেম বায়োলজিক্যাল বিহেভিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ রেসপন্স টু কেমোথেরাপি এবং কেমোথেরাপি রেসপন্স একই রকম দে অ্যারাইজেস ফ্রম মোলারিয়ান রেমনেন্টস ইন দ্য সিলোমিক এপিথেলিয়াম অর অল্টারনেটলি ফ্রম ফিমব্রিয়া অর ফ্যালোপিয়ান টিউব মোস্ট কেসেস মাইক্রোস্কোপিক অর ম্যাক্রোস্কোপিক ক্যান্সারস অফ দ্য সার্ফেস অফ দ্য ওভারি ওভারির মাইক্রোস্কোপিকও হতে পারে অথবা আউটসাইড থেকেও আমরা তার ডিপোজিট দেখতে পারি অ্যান্ড এক্সটেন্সিভ ডিজিজ ইন দ্য আপার অ্যাবডোমেন পার্টিকুলারলি ইন দ্য ওমেনটা আমরা মনে রাখতে হবে যে এই রকম পেরিটোনিয়াল সিরাস কার্সিনোমা তার আপার অ্যাবডোমিনাল ডিজিজটাই বেশি হবে ওভারের উপর হচ্ছে আপার অ্যাবডোমিনাল ডিজিজ দ্যাট মিন্স ওমেন্টাল কেক পেতে পারি স্টমাকে ইমপ্ল্যান্ট পেতে পারি বিভিন্ন জায়গায় অথবা আন্ডার সার্ফেস অফ ডায়াফ্রামে পেতে পারি তার ডিজিজটা আপার অ্যাবডোমিনে বেশি হবে এটাই আমাদের বুঝতে হবে যে পেরিটোনিয়াল সিরাস কার্সিনোমা মেইনলি ইনভলভ আপার অ্যাবডোমেন ওভারিয়ান ক্যান্সার ক্যান অ্যারাইজ ইন পেশেন্ট হুজ ওভারিজ ওয়ার রিমুভ মেনি ইয়ার্স আর্লিয়ার কোনো কারণে হয়তো তার সালপিঙ্গ ওভারেক্টমি হয়েছিল অথবা টুইস্টেড ওভারিয়ান টিউমার ছিল বা এক্টোপিক প্রেগনেন্সি ছিল বা আদার বেনাইন লিশনের জন্য ওভারি রিমুভ করা হলো এরকম কেসে দেখা যায় যে পেরিটোনিয়াল সিরাস কার্সিনোমা হতে পারে তো অনেক সময় আমরা বলি কি যে সালপিঙ্গেক্টমি করে দেওয়া হোক কিংবা ওভারি ফেলে দেওয়া হোক তাহলে আর ওভারিয়ান ক্যান্সারের রিস্ক রিডিউকশন হয়ে যায় আসলে কিছুটা রিস্ক রিডাকশন হয়ে যায় কিন্তু নট 100% এরপরে একটা চান্স থেকে যায় যে পেরিটোনিয়াল ইমপ্ল্যান্ট হয়ে পেরিটোনিয়াল কার্সিনোমা হতে পারে তো এইসব ক্ষেত্রে দেখা যায় সামটাইম ফ্যালোপিয়ান টিউব নট বিং রিমুভ ওই বেনাইন টিউমারের সাথে হয়তো ফ্যালোপিয়ান টিউব রিমুভ করা হয় না অথবা ওই সময়ই তার ওভারিয়ান টিস্যু কিছুটা রয়ে গেছে ডিউ টু রেমনেন্ট অফ অ্যান ওভারিয়ান টিস্যু ওভারিয়ান টিস্যু রয়ে গেছে কিংবা ফ্যালোপিয়ান টিউব রিমুভ করা হয় নাই অথবা পুরাটা রিমুভ হলো কিন্তু তারপরেও যেহেতু এই ক্যান্সারটা সিলোমিক এপিথেলিয়ামের ডেরিভেটিভস সিলোমিক এপিথেলিয়াম যত জায়গায় আছে সব জায়গা থেকে এরকম একটা ক্যান্সার হতে পারে তো আমরা অনেক সময় লিখি যে প্রাইমারি পেরিটোনিয়াল কার্সিনোমা অফ আননোন অরিজিন আমরা অরিজিনটা বুঝতে পারি না যে অরিজিন কোথায় তো প্রতিটা ওভারিয়ান ক্যান্সারের পেশেন্ট তার ক্লিনিক্যাল হিস্ট্রি ইভালুয়েশন আমরা করব অ্যাবডোমিনো পেলভিক এক্সামিনেশন করব একটা অ্যাজাম্পশন যে এটা কোন স্টেজে আছে
তো ফ্যামিলি হিস্ট্রি যখন আমরা এভালুয়েশন করব অফকোর্স আমাদের পরীক্ষার হলে খাতায় যে তার ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি ফ্যামিলিতে আছে কি নাই এটা আমরা অবশ্যই উল্লেখ করব না উল্লেখ করলে পরীক্ষায় আমাদের খাতা কমপ্লিট হবে না আর যেটা হলো ক্লিনিক্যাল ইভালুয়েশন ক্লিনিক্যাল ইভালুয়েশন যখন আমি নিব তাকে একেবারে হেড টু টো পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত ভালো করে আমার ইভালুয়েশন করতে হবে যেমন একটা আমি যদি মনে করি যে অ্যানিমিয়া দেখে চলে গেলাম জন্ডিস দেখলাম না এখানে হবে না জন্ডিস আমার দেখতে হবে কারণ অ্যাডভান্স কেসে পেশেন্ট জন্ডিস নিয়ে আমাদের কাছে অ্যাটেন্ড করতে পারে অ্যাডভান্স কেসে দেখা যায় পেশেন্ট আমাদের মতো আমাদের কাছে জন্ডিস নিয়ে আসতে পারে তো এসব ক্ষেত্রে আমরা জন্ডিসটাও দেখব পেশেন্ট এসব ক্ষেত্রে দেখা যায় যে জন্ডিস নিয়ে আসে তখন তার পজিটিভ ফাইন্ডিংস থাকবে অন দি আদার হ্যান্ড অ্যাডভান্স কেসে দেখা যায় যে প্লুরাল ইফিশন হয়ে গেল ডিস্টাল মেটাস্টাসিস তো আমার নেক গ্ল্যান্ডটা দেখতে হবে লেফট সুপ্রাক্লাভিকুলার গ্ল্যান্ডও দেখতে হবে তার সাথে প্লুরাল ইফিশন আছে কিনা পারকাশন করতে হবে কার্ডিও রেসপিরেটরি সিস্টেম ফুললি দেখতে হবে তার অ্যাপেক্স বিটটা দেখতে হবে চেস্টে এক্সামিনেশন চেস্টে যে জেনারেল এক্সামিনেশন প্লাস রেসপিরেটরি এক্সামিনেশন যেটা স্পেশাল আমাদের স্পেশালি পারকাশন করতে হবে প্লুরাল ইফিশন আছে কিনা এখন প্লুরাল ইফিশন আছে কি নাই এটা দেখার পরে অ্যাপেক্স বিট দেখলাম আমরা ব্রেস্ট এক্সামিনেশন করা হলো সবকিছুর পরে আমরা অ্যাবডোমিনে মুভ করব অ্যাবডোমিনে মুভ করার কারণ অ্যাবডোমিনে আসার পরে আমরা ইনস্পেকশন করে প্রথমে দেখব সেখানে অ্যাসাইটিস আছে কিনা বা অ্যাবডোমিনাল ডিসটেনশন অনেক সময় থাকে আর যদি না থাকে আমরা সেভাবে মেনশন করব নাই অনেক সময় দেখা যায় যে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না শুধু অ্যাসাইটিস আর এর সাথে একটা ওমেন্টাল কেক তাহলে আপার অ্যাবডোমিনাল যে এক্সামিনেশন খুব ভালো করে করতে হবে যে ওমেন্টাল কেকটা আছে কিনা বা লিভার এনলার্জ থাকে অনেক সময় স্প্লিনও এনলার্জ হতে পারে এখানে কোনো এক্সামিনেশন বাদ দেওয়া যাবে না তো অ্যাসাইটিস যখন থাকে তখন দেখা যায় যে অ্যাসাইটিস এর জন্য আমরা পারকাশন করব এছাড়া জন্য সিস্টিক মাস যখন থাকে সিস্টিক মাসের উপর পারকাশনটা লোকালাইজড এরিয়াতে টিম্প্যানিক আসবে আর পুরো একটা মাস যেভাবে ইভালুয়েটেড করে যে কোন কোয়াড্রেন্টে আছে সে সাইজ কতটুকু ফ্রিলি মোবাইল কিনা তার মার্জিন কেমন আছে একটা মাসের যে ডেসক্রিপশন সম্পূর্ণ ডেসক্রিপশন দিয়ে দিতে হবে সেই ডেসক্রিপশন দেওয়ার পরে ইনগুইনাল লিফ নোড দেখতে হবে কারণ ইনগুইনাল লিফ নোড যখন প্যালপেট করা যায় প্যালপেবল হয় তখন টোটালি স্টেজিংটাই চেঞ্জ হয়ে যায় আর অনেক সময় দেখা যায় যে শুধু অ্যাসাইটিসই আছে অ্যাসাইটিস এর জন্য কোনো ম্যাস প্যালপেবল করা সম্ভব হয় না বা ইভালুয়েশন করাও সম্ভব হয় না তো এরকম একটা কেসে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন টোটালি কমপ্লিট করার পর আমরা পারভেজেনাল এক্সামিনেশনে চলে যাব এরকম কেসে সাধারণত আমরা মনে করি যে পারভেজেনাল এক্সামিনেশনে সার্ভিসে কিছু পাবো না কিন্তু সার্ভিসে কিছু পাবো না পেশেন্ট আমার কাছে যেহেতু এসছে আমি তাকে একটা অপরচুনিস্টিক স্ক্রিনিং করে দিতে পারি এই ক্ষেত্রে অপরচুনিস্টিক স্ক্রিনিং করি আর যদিও আমি মনে করি সার্ভিসে কিছু থাকে না অনেক সময় দেখা যায় যে পেশেন্টের আগে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি হয়ে গেছে কিন্তু তার ভল্টের যে মেডসটা হয় সেই মেডসটা সার্ভিক্সের রিজিয়ন দিয়ে বা ভল্ট দিয়েই পোট্রুট করে তখন আমরা অনেকেই মনে করি যে এটা সার্ভিক্যাল লিশন কিন্তু আসলে এটা সার্ভিক্যাল লিশন না তো এরকম একটা লিশন কিংবা পোস্টিও ফর্নিক্সে কোনো লিশন আছে কিনা অথবা লিশনটা সার্ভিক্স থেকে আমরা ডিস্টিংগুইশ করব এই কারণেই আমরা স্পেকুলাম এক্সামিনেশন করব অনেক সময় দেখা যায় যে রেকারেন্ট ওভারিয়ান ক্যান্সারের যে লিশনটা পাউচ অফ ডগলাসে থাকে সেই লিশনটা পোস্টিও ভ্যাজানাল ওয়াল দিয়ে পোট্রুট করে এবং এমন ভাবে পোট্রুট করে হ্যালো আপনি আমাকে কি শোনা যাচ্ছে জি ম্যাডাম আচ্ছা মাফ করে দাও তো এরকম দেখা যায় যে স্পেকুলাম এক্সামিনেশন আমরা যখন করি মনে করি যে তো সার্ভিক্যাল কেস না কি এমন থাকবে কিন্তু পাউচ অফ ডগলাসের মেটাস্টাসিসটা ইউজুয়ালি প্রোট্রুডেড থ্রু পোস্টেরিয়র ভ্যাজানাল এবং সামটাইম ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিস্টিংগুইশ বিটুইন সার্ভাইকাল লিশন এন্ড পোস্টেরিয়র ভ্যাজানাল মেটস এর জন্য গ্র্যাজুয়ালি যেভাবে আমরা আমাদের প্রফেসর রেহানা ম্যাডাম এর মধ্যে এক্সামিনেশন ফাইন্ডিংস নিয়ে আলোচনা করলো যে প্রথমে আমরা স্পেকুলাম যখন ঢুকাবো ফুললি ইনসার্ট করব না মিড ক্যাভিটি অফ দা ভেজানাল ক্যানালে এসে আমরা অ্যাপার্ট করব অ্যাপার্ট করে দেখব যে এখানে কোনো
লিডসন টাচ আছে কিনা বা কোনো গ্রোথ দিয়ে যদি ফুল থাকে আমরা ওই কেসে হয়তো সম্পূর্ণভাবে স্পেকুলাম ঢুকাতে পারবো না, স্পেকুলাম উইথড্র করে হয়তোবা শুধুমাত্র ফিঙ্গার ডিজিটাল এক্সপ্লোরেশন করা লাগে। তো যদি করা যায় আমি স্পেকুলাম এক্সামিনেশন করে দেখে নিব যে গ্রোথটা আউট অফ ডগলাস থেকে পোট্রুট করে আসলো নাকি অরিজিনালি সার্ভিক্যাল কোনো গ্রোথ অথবা পোস্টিয়র ফর্নিক্স দিয়ে আসলো। এরপরে আমি ডিজিটাল এক্সামিনেশন করব স্যার স্পেকুলাম উইথড্র করে, ডিজিটাল এক্সামিনেশন করে এক যেটা হলো ফর্নিসিস অকেশনালি রিমেইন ফুল ডিউ টু প্রেজেন্স অফ অ্যাসাইটিস। অ্যাসাইটিস এর জন্য ফর্নিক্স অনেক সময় এমন বাল্জ করে মনে হয় যে একটা সিস্টোসিল সিস্টোসিল এর মতো হয়ে যায়। তো ওইরকম ভাবে আমরা ইয়ে করে নিব যে অ্যাবডোমেনে আমি অ্যাসাইটিস দেখতে পেয়েছি, নিশ্চয়ই এখানেও কিছু বাল্জিং থাকতে পারে বা আমি বুঝতে পারি নাও বুঝতে পারি, অল ফর্নিক্স মে বি ফুল আর এটা আমি নাও পেতে পারি। তো অ্যান্টেরিয়র ফর্নিক্স দিয়ে আমি মাসটা ফিল করতে পারি, মাসের মোবিলিটিও বুঝতে পারি, মাসটা সেপারেট কিনা সেটাও বুঝতে পারি যদি সেটা ব্লাডার আর ইউটেরাসের পাশাপাশি থাকে। আবার বাইম্যানুয়ালি আমি সুন্দর করে বুঝে যেতে পারি, আবার বুঝতে পারি যে আমাদের মোবিলিটি রেস্ট্রিক্টেড হতে পারে, আবার সামটাইম দেখা যায় যে ইউটেরাসের সাইজ অফ শেপ বোঝা যাচ্ছে না, তো তখন আমি আমার ফাইন্ডিংস বলেই দিব যে সাইজ অ্যান্ড শেপ অফ ইউটেরাস কুড নট বি ডিলিনেটেড প্রপারলি, অথবা দ্য ইউটেরাস ডেভিয়েটেড টুয়ার্ডস রাইট অর লেফট সাইড, অথবা ইউটেরাস অ্যাট্রোফাইড যদি আমি বুঝতে পারি। এরকমও অনেক সময় ফাইন্ডিংস আসে, অথবা অনেক সময় দেখা যায় যে মাস ইজ হাই আপ ইন দ্য অ্যাবডোমেন, আমি নিচ থেকে কিছুই পাই না, দেখা যায় যে ইউটেরাস এবং অ্যাডনেক্সাল রিজিওন ফ্রি, মাসটা এমন ভাবে উপরে চলে গেছে মনে হচ্ছে যে এটা আদার কোনো মাস মেজেন্টেরিক মাস বা অনেক কিছু, কিন্তু ইউটেরাস থেকে অনেক সময় পাওয়া যায় না, কিন্তু তারপরে তাকে ইভালুয়েট করতে হবে। দেখা যায় যে এইসব কেসেও সেই মাসটা অনেকখানি অ্যাবডোমেনে আর অনেকখানি দেখা যায় যে পাউচ অফ ডগলাসে আসে, অথবা শুধুমাত্র আপার অ্যাবডোমিনেও থাকতে পারে। শুধুমাত্র আপার অ্যাবডোমিনে থাকলে যে আমরা অন্য মাসের সাথে ডিডির সাথে আনবো, কিন্তু তাই বলে ওভারিয়ান ক্যান্সারকে আমাকে অবশ্যই এক্সক্লুড করতে হবে। তো আমরা ডিজিটাল এক্সপ্লোরেশন করতে পারি অনেক ক্ষেত্রে যেখানে স্পেকুলাম ইন্ট্রোডাকশন করা যায় না, ডিজিটাল এক্সপ্লোরেশন করে আমার খুবই ইম্পর্টেন্ট যেটা পাউচ অফ ডগলাস অবশ্যই দেখতে হবে, পাউচ অফ ডগলাস কিরকম থিকেন্ড কিনা বা এখানে কোনো মেটাস্ট্যাটিক ডিপোজিট আছে কিনা, মেটাস্ট্যাটিক ডিপোজিট দেখা খুবই ইম্পর্টেন্ট। আর এছাড়া হলো যে আমি যদি কোনো ম্যাস ফিল করে এনি ম্যাস ইন দ্য পাউচ অফ ডগলাস শুড বি ইভালুয়েটেড অ্যান্ড দেন রিইভালুয়েটেড বাই রেক্টোভাজাইনাল রেক্টোভাজাইনাল এক্সামিনেশন করলে আমি পাউচ অফ ডগলাসের ম্যাস বুঝতে পারবো এবং এটা কি মোবাইল কিনা তা বুঝতে পারবো। আমাদের অনেকের ধারণা যে আমি রেক্টোভাজাইনাল এক্সামিনেশন শুধুমাত্র সার্ভাইকেল ক্যান্সারে করব, সার্ভাইকেল ক্যান্সারের প্যারামেট্রিয়ামের ইভালুয়েশন আমরা রেক্টোভাজাইনাল দিয়েই করি ইন বিটুইন ইন্ডেক্স ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার। আর এখানে আমরা রেক্টোভাজাইনাল ইভালুয়েশনটা করব এই কারণে যে ইফ মাস ইজ অ্যাডিয়ারেন্ট উইথ রেক্টাম, ইফ ইট ইজ প্লেসড বিটুইন দ্য রেক্টাম অ্যান্ড ভাজাইনা, অ্যান্ড ইফ ইট ইজ দ্য মোবিলিটি ইজ রেস্ট্রিক্টেড, মোবিলিটি রেস্ট্রিক্টেড কিনা জাস্ট এটা বোঝার জন্য আমরা রেক্টোভাজাইনাল এক্সামিনেশন করব। আর এটা দিয়েই আমি অনেক সময় জাস্টিফাই করি যে ক্যান্সারটা অপারেবল কিনা। তো ক্লিনিক্যাল এক্সামিনেশন কখনোই কম করে করা যাবে না, যতটুকু আমাদের জাস্টিফাইড সেটুকুই আমরা করব। আর আমি পরীক্ষার জন্য যেটা বলি যে এক্সামিনেশনের যে অংশটা আমাদের বারাকাতে আছে, ব্যারেকে খুবই কম কিন্তু বারাকাতে খুব সুন্দর করে দেওয়া আছে, ওইটুকু আমরা অবশ্যই জেনে নিব আবার পড়ে নিব। তো ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে এখানে অনেকে আমরা আবার এটা বলা পছন্দ করি ডিআরই ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন, আমি ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করলে এটুকু বুঝতে পারবো মাস ইজ প্রেজেন্ট ইন পাউচ অফ ডগলাস ইন ফ্রন্ট অফ রেক্টাম, রেক্টাল মিউকোজা ইজ ফ্রি, বাট ইট ইজ সামটাইম ভেরি ডিফিকাল্ট টু অ্যাসার্টেন দ্য ফিক্সিটি অফ মাস উইথ রেক্টাম। তো এই জন্য ক্লিনিক্যাল ইভালুয়েশনের কোনো বিকল্প নাই। এখন আমরা এরপরে কি করি, সাধারণত আমরা মার্কারের হেল্প নিই, যে যে কয়টা মার্কার আছে আমরা সেই মার্কার বায়োকেমিক্যাল মার্কারসগুলো করব, বেসিক ইনভেস্টিগেশন কেন করব, পেশেন্ট জিএ ফিটনেস আছে কিনা, কিন্তু সে যদি কেমোথেরাপিতে যায় তার বেসিক ইনভেস্টিগেশন লাগবে সেগুলি দেখব। এছাড়া ইমেজিং, ইমেজিং এর ব্যাপারে বিভিন্ন মডালিটিস বলে, যেমন আমরা সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি। যদি শুধুমাত্র ওভারিয়ান টিউমার ইভালুয়েশন করতে চাই সেখানে এমআরআই এর ইনফরমেশন আমার জন্য অনেক বেশি হবে। আর যদি আমি মনে করি যে শুধু অ্যাবডোমেনে আমি দেখব তার লিম্ফাডেনোপ্যাথি আছে কিনা, মোমেন্টাম ইনভলভ কিনা, তার ডিস্টাল মেটাস্টাসিস আমি শিওর হবো অ্যাসার্টেন হব, তখন সিটি স্ক্যান আমাদের জন্য হেল্পফুল হবে। এবং সিটি অ্যাবডোমেন আমরা সাধারণত কেন করি, আমাদের দেশে সিটি অ্যাবডোমেনটা অ্যাভেলেবল বিভিন্ন হসপিটালে বেশি আছে, অ্যাভেলেবিলিটির জন্য করি। এবং নেক্সটে এভাবে বলা হচ্ছে যে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন এমন হবে যে এটা একটা চেস্ট এক্সরে যেমন করি আমরা, কমন
একটা ইনভেস্টিগেশন হয়ে যাবে, তার পাশাপাশি স্পেশাল ইনভেস্টিগেশন হবে এমআরআই, এমআরআই অ্যাবডোমেন সব টিস্যু মার্কার দেখার জন্য যে সলিড সিস্টিক কিনা, তার থিকনেস অফ দ্য ক্যাপসুল, আল্ট্রাসোনোগ্রামে যেমন ফিচার বোঝা যাবে, আল্ট্রাসোনোগ্রামে হয়তো আমি ভালো বুঝলাম না, এরকম একটা কেসে আমি যদি এমআরআই করি সেটা আমার জন্য অ্যাডেড বেনিফিট হবে। কিন্তু যেহেতু অ্যাভেলেবিলিটি আমাদের দেশে সিটি স্ক্যান, আমরা বিফোর অপারেশনও সিটি স্ক্যান করে এবং আফটার অপারেশন ইভলিউশনও সিটি স্ক্যান দিয়ে করে থাকি। তো এই যে কেসগুলি আমি এখন ডিসকাশনে যাব, এই কেসগুলি আমরা সাধারণত সার্জারি করি, সার্জারি করে কম্প্রিহেনসিভ সার্জিক্যাল স্টেজিং করি অথবা সাইটোরিডাকটিভ সার্জারি করি। তো যেই কেসটা আমি হয়তো বুঝে যাচ্ছি যে এই কেসটা ইনঅপারেবল, তখন আমরা সাধারণত এফএনএসি করি, এফএনএসি করে বায়োপসি করি অথবা প্যারাসিনথেসিসে যদি চলে আসে। মোস্ট অফ দ্য টাইম প্যারাসিনথেসিসে আমরা ম্যালিগন্যান্ট সেল পাই না, সে কারণে দেখা যায় যে আমাদেরকে এফএনএসি করতে হয় এবং এফএনএসিতে অনেক সময় আসে না, তখন আমাদেরকে কোর বায়োপসি করতে হয়, অনেক সময় কোর বায়োপসিতেও আসে না, তখন এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং ডিস্টাল মেটাস্টাসিস আছে কিনা এগুলির হেল্প নিয়ে যদি এক্সক্লুড করা না যায় তখন ডায়াগনোস্টিক ল্যাপারোটমি কিংবা ডায়াগনোস্টিক ল্যাপারোস্কোপি করে টিস্যু ডায়াগনোসিস করা যেতে পারে। কেন যাবে? শুধুমাত্র পেশেন্টকে কেমোথেরাপি দেওয়ার জন্য। উইদাউট এনি টিস্যু ডায়াগনোসিস উই শুড নট স্টার্ট কেমোথেরাপি, তো এটা কোনো রকমেই কেমোথেরাপি করা যাবে না, সুতরাং টিস্যু ডায়াগনোসিস অবশ্যই করে নিতে হবে আমাকে। তো একটা প্রি অপারেটিভ ইভালুয়েশন অফ দ্য পেশেন্ট উইথ অ্যাডনেকশাল মাস, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, এটা তোমরা সবাই জানো, রিস্ক অফ ম্যালিগন্যান্সি ইন্ডেক্স দিয়ে করি, যদি আরএমআই লেস দেন 200 হয় যে কোনো গাইনোকোলজিস্ট এটা ডিল করতে পারবে এবং ট্রিটমেন্ট ইন্ডিভিজুয়ালাইজ করবে এজ অনুযায়ী, সাইজ অনুযায়ী, যে এই পেশেন্টে আমি কি ট্রিটমেন্ট দিব, শুধু সালপিনজেক্টমি করব না সালপিন লুপারেক্টমি করব, ফ্রোজেন রাখব কি রাখব না। তবে ফ্রোজেন রাখলে ভালো, কারণ ফ্রোজেনে আমরা একটা ধারণা করতে পারি যে কেসটা কি বিনাইন না ম্যালিগন্যান্ট। অনেক সময় শুধুমাত্র মার্কার দিয়ে বা মরফোলজিক্যাল যে চেহারা, আমরা ওভারের চেহারা দেখে বুঝতে পারবো না যে বেলাইন কি ম্যালিগন্যান্ট, ফ্রোজেন রাখা আমাদের জন্য ভালো, তাহলে আমি সার্জারি কি এক্সটেন্ডে করব ওটা বুঝতে পারবো। আর অন দি আদার হ্যান্ড ইফ আরএমআই ইজ মোর দ্যান 200 দেন গাইনি অনকোলজিস্ট দি ইভালুয়েটেড দ্য পেশেন্ট উইথ দ্য এইড অফ ফ্রোজেন সেকশন অ্যান্ড আদার মডালিটিস অফ ইনভেস্টিগেশন ইভালুয়েশন ডান বিফোর অপারেশন, দেয়ার আফটার উই ডিভাইডেড ইন্টু 3 ডিভিশন, বেনাইন, বর্ডারলাইন অ্যান্ড ম্যালিগন্যান্সি। তো বেনাইনে আগের মতোই আমরা ইন্ডিভিজুয়ালাইজ করব কি ট্রিটমেন্ট দিব, সালপিনজেক্টমি অর টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি অর পিএসও। তো যেটা আমরা বলি, বেনাইন যদি হয়ও একজন পোস্টম্যানোপজাল লেডি, তার ওভারি রেখে আসার কোনো মানে নাই, আমি যদি একটা সিঙ্গেল ওভারিতেও তার লেশন থাকে তখন তাকে চেষ্টা করব যে বিএসও করার জন্য এবং তার ইউটারাস ফেলে দেওয়ার জন্য, কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় এই টিউমারগুলি ফ্যালোপিয়ান টিউব, ইউটারাস এবং ইউটারাস পর্যন্ত চলে যায় এবং মেটাস্টাসিস হতে পারে, কমপ্লিট তাকে ট্রিটমেন্ট দেওয়াটাই জাস্টিফাইড। এছাড়া বর্ডারলাইনে আমরা যেরকম দেখলাম যে বর্ডারলাইন ক্যান্সার নট অলওয়েজ বর্ডারলাইন, সামটাইম স্ট্রোমাল ইনভেশন থাকে, তো তার এজ যদি ফেভারেবল হয়, প্যারিটি যদি কমপ্লিট হয়, পোস্ট মেনোপোজাল হয় বা পেরিমেনোপোজাল হয়, আমরা তাকে ডেফিনেটলি ট্রিটমেন্ট দিতে পারি। কিন্তু ওইগুলি ক্ষেত্রে আমরা সাধারণত ওমেন্টাল স্যাম্পলিং যদি সাসপিশিয়াস হয় নিতে পারি অথবা নাও নিতে পারি, পরবর্তীতে আমরা তার হিস্টোপ্যাথোলজি রিভ্যালুয়েশন করতে পারি। আর যদি গ্রসলি মনে হচ্ছে যে ক্যান্সার, তার স্কুল সার্জিক্যাল স্টেজিং করব, আমরা করে সেভাবে তাকে কম্প্রিহেনসিভ সার্জিক্যাল স্টেজিং এর পরে কম্প্রিহেনসিভ সার্জিক্যাল স্টেজিং করব, আবার সার্জারি করব ইফ ইন্ডিকেটেড। এখন দেয়ার আই লাইক টু শেয়ার সাম টার্মস উইথ ইউ বিফোর শোয়িং মাই কেসেস, দ্য টার্মস ফর কমন সার্জিক্যাল প্রসিডিউর। আমরা প্রাইমারি সাইটোরিডাকটিভ সার্জারি কখন বলি? ইনিশিয়াল ল্যাপারোটমি স্টেজিং অ্যান্ড অ্যাটেম্পট অফ ম্যাক্সিমাম টিউমার ডিবাল্কিং টু মাইক্রোস্কোপিক ডিজিজ বিফোর ইনিশিয়েশন অফ ফার্স্ট লাইন কেমোথেরাপি। আমরা যখন কেমোথেরাপি দিলাম না, প্রথমে যে সার্জারিটা করছি এটাকে আমরা প্রাইমারি ডিবাল্কিং সার্জারি অথবা প্রাইমারি সাইটোরিডাকটিভ সার্জারি বলছি। তাহলে এখানে কোনো কেমোথেরাপির হিস্ট্রি থাকবে না, ইনিশিয়ালি আমরা কম্প্রিহেনসিভ সার্জিক্যাল স্টেজিং করব এবং প্রাইমারি ডিবাল্কিং যতটুকু ডিজিজ রিমুভ করা যায় ততটুকু আমরা রিমুভ করার চেষ্টা করব। আর ইন্টারভাল সাইটোরিডাকটিভ সার্জারি কাকে বলছি? এটাকে আবার ইন্টারভাল ডিবাল্কিং সার্জারিও বলে। এই সাইটোরিডাকটিভ সার্জারিটা আমরা এমন পেশেন্টকে করছি যার প্রথমে একটা সাব অপটিমাল ডিবাল্কিং হয়ে গেল অথবা শুধুমাত্র বায়োপসি করলো অথবা তাকে ইন্ডাকশন কেমোথেরাপি দিল,
ইন্ডাকশন কেমোথেরাপি এনএসটির পরে যে সার্জারি করছি আমরা সেটার নাম ইন্টারভাল সাইটোডিডাকটিভ অথবা ইন্টারভাল ডিবাল্কিং সার্জারি আর সেকেন্ডারি সাইটোডিডাকটিভ সার্জারি সার্জারি ইন এ পেশেন্ট উইথ রিকারেন্ট ডিজিজ হু হ্যাজ কমপ্লিটেড প্রাইমারি ট্রিটমেন্ট ইনক্লুডিং প্রাইমারি ডিবাল্কিং প্লাস মাইনাস কেমোথেরাপি অ্যান্ড হ্যাজ বিন উইদাউট এভিডেন্স অফ ডিজিজ যদিও বলা হয় উইদাউট এভিডেন্স অফ ডিজিজ উইদাউট এভিডেন্স অফ ডিজিজ হলে আমরা কিন্তু চেষ্টা করি যে এরকম পেশেন্টকে সাধারণত কেমোথেরাপি দিয়ে যদি ভালো থাকে শুধু ফলো আপে রাখি কিন্তু যখনই ডিজিজের রেকারেন্স হয় তখন আমরা সেকেন্ডারি সাইটোডিডাকটিভ সার্জারিতে চলে যাই সেকেন্ডারি সাইটোডিডাকটিভ সার্জারি করি আর মোস্টলি এগুলি আমরা কখন করি যখন দেখা যায় যে ওই প্লাটিনাম সেনসিটিভ পেশেন্ট উইথ অলিগোমেটাস্টেটিক যদি ওয়াইড স্প্রেড ডিজিজ হয় এসব কেসে সাধারণত এরকম সার্জারি করে পেশেন্টের বেনিফিট খুব বেশি হয় না কারণ এক হলো সার্জারিটা খুব ডিফিকাল্ট থাকে অনেক টাইম কনজিউমিং থাকে অ্যানেস্থেটিক হ্যাজার্ড তারপরে হলো চান্স অফ বাউল ইনভলভমেন্ট বাউল লিকেজ অ্যান্ড পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন রিমেইন মাচ মোর সো এই ধরনের সার্জারি করার আগে খুব ভালো করে ভাবতে হবে এই যে পেশেন্টকে আমি সার্জারি করে যাচ্ছি এই পেশেন্ট কি মাসে বাঁচবে নাকি দিনে বাঁচবে যদি মনে হয় সে মাসের মধ্যে মারা যাবে তো এরকম একটা পেশেন্টকে আমি কেমোথেরাপি দিয়ে প্যালিয়েটিভ কেমোথেরাপি দিয়েও রাখতে পারি তো এইটাকে আমরা বলছি সেকেন্ডারি সাইটোডিডাকটিভ সার্জারি যেটা আমরা রিকারেন্ট কেসে করে যাচ্ছি মোটামুটি করি হচ্ছে প্লাটিনাম সেনসিটিভ কেস অলিগোমেটাস্টেটিক সিঙ্গেল একটা মেটাস্টেটিক ডিপোজিট ওয়াইড স্প্রেড ডিজিজ না যে পেশেন্টকে আমি বেনিফিট দিতে পারবো মনে করছি আর প্যালিয়েটিভ সার্জারি যেটা এইটাই দিস কাইন্ড অফ সার্জারি ডান ইন কেস অফ বাউল অবস্ট্রাকশন টু রিলিভ সিমটম দ্য গোল ইজ টু রিমুভ অবস্ট্রাকশন অ্যান্ড মে বি সামটাইম ইট নিড এ পারফর্ম এ ডাইভার্সন নট প্রাইমারি ইন্টেনশন টু রিমুভ টিউমার এই কথা আমাদের বারবারই বলতে হবে যে আমি টিউমার রিমুভ করবো এই ধরনের কোনো ইন্টেনশন না আমাদের ইন্টেনশন হলো পেশেন্টের অবস্ট্রাকশন রিলিভ করা অথবা অবস্ট্রাকশনের যে ফিচার সেই ফিচারটা রিলিভ করা এখন যেটা হলো যে আমরা কমপ্লিট ডিবালকিং এর যে রেজাল্ট এটার উপরে কখন আমরা বলবো কমপ্লিট রিসেকশন হলো যে আমি সার্জারি করেছি এখন আমার এই রিসেকশনটা কি আর জিরো করলাম আর জিরো রিসেকশন কাকে বললাম সাইটোরিডাকশন অফ অল টিউমার্স ইন্ডিপেন্ডেন্ট অফ প্রি অপারেটিভ টিউমার লোড টু মাইক্রোস্কোপিক রেসিডুয়াল ডিজিজ এট দ্য কমপ্লিশন অফ সার্জারি সার্জারি যখন কমপ্লিট করলাম আমার কোনো লিশন আমি গ্রসলি দেখলাম না তাকে আমরা বলি কি নো গ্রস রেসিডুয়াল টিউমার লেফট কোনো গ্রস টিউমার দেখলাম না এবং আমার হিস্টোপ্যাথোলজিতেও আসলো যে সম্পূর্ণ রিমুভাল হয়ে গেছে এখানে আমার কোনো রেসিডিউ আমি দেখে আসিনি এই ধরনের কেস আর জিরো রিসেকশন বোঝাই যাচ্ছে এরকম একটা রিসেকশনের পরে পেশেন্টের আউটকাম খুবই ভালো হয় কারণ আমাদের প্রগনোসিস ডিপেন্ডস আপন যে আমার কতটুকু রেসিডুয়াল টিস্যুর উপরে ডিপেন্ড করে প্রগনোসিস তো এরকম একটা ডিবালকিং কে আমরা বলি কি কমপ্লিট ডিবালকিং রেজাল্টস আর জিরো রিসেকশন করছি এখন আর ওয়ান রিসেকশন আমরা কাকে বলবো আর ওয়ান রিসেকশন হলো যেটাকে আবার বলে কি আমরা বলি যে অপটিমাল ডিবালকিং ডান কখন কখন বলবো অপটিমাল ডিবালকিং ডান যে মিনিমাল রিসিডুয়াল টিউমার বলা হয় যে অপারেশন করেছে কিন্তু মিনিমাল রিসিডুয়াল আছে তার মানে ম্যাক্রোস্কোপিক ডিজিজ আপ টু 1 সেমিমিটার ইন ডায়ামিটার আফটার প্রাইমারি সার্জারি অলসো কল বাই সাম ফিজিশিয়ান অপটিমাল সাইটোরিডাকশন এটাকে বলা হয় যে মিনিমাল রেসিডুয়াল অথবা অপটিমাল সাইটোরিডাকশন তো এই কেসে আমরা বললাম বলবো যে আর ওয়ান রিসেকশন এই ধরনের সার্জারিকে বলা হয় যে আর ওয়ান রিসেকশন ওয়ান সেন্টিমিটার মানে ম্যাক্রোস্কোপিক ডিপোজিট আমি চোখে দেখলাম এবং সেটা 1 সেন্টিমিটার কিন্তু এরকম যেন না হয় সারা বডিতে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার আরো অনেকগুলি আছে এরকমকে আর ওয়ান রিসেকশন বলা যাবে না হয়তো বাউলের সাথে এক জায়গায় তার ডিপোজিট ছিল সেটা মাত্র 1 সেন্টিমিটার অল্প একটু অ্যাডিশন ছিল যেটা আমি রিমুভ করতে পারি নাই রিমুভ করলে হয়তো বা কোনো ওই মুহূর্তে তার কোলোস্টমি বা আদার প্রসিডিওর নেওয়ার প্রয়োজন হতে পারতো এবং সেটা মেবি তার জন্য ভালো নাও হতে পারে সেরকম কেসে আমি শুধুমাত্র 1 সেন্টিমিটার ডিপোজিট রেখে এসেছি এরকম একটা ডিপোজিটকে আমরা আর ওয়ান রিসেকশন বলবো এরপরে যেটা হলো আর টু রিসেকশন কাকে বলবো আমরা সাব অপটিমাল ডিবালকিং রেজাল্টস ম্যাক্রোস্কোপিক ডিজিজ মোর দ্যান 1 সেন্টিমিটার এটাকে আরেকটা আবার বলি আমরা গ্রস রেসিডুয়াল ডিজিজ গ্রসলি রেসিডুয়াল ডিজিজ তো প্রাইমারি সাইটোরিডাকশন রেজাল্টিং ইন ম্যাক্রোস্কোপিক ডিজিজ লার্জ দ্যান 1 সেন্টিমিটার এট দ্য এন্ড অফ সার্জারি
সেন্টিমিটারের চেয়ে বেশি, কিন্তু অনেক জায়গায় আছে এরকম একটা, ইয়েকে আমরা আর টু রিসেকশন বলি। এখন আমরা যে রেসপন্সটা, আমরা অনেক সময় প্রাইমারিলি কেমোথেরাপি দিচ্ছি অথবা অপারেশন পরে কেমোথেরাপি দিচ্ছি, এই রেসপন্স ইভালুয়েশন ক্রাইটেরিয়াকে আমরা রেসিস্ট ক্রাইটেরিয়া বলি। দ্য রেসপন্স ইভালুয়েশন ক্রাইটেরিয়া ইন সলিড টিউমার, যেটাকে রেসিস্ট ক্রাইটেরিয়া বলি, এই ক্রাইটেরিয়া মডিফাই হয়ে 2009 আমি যেটা দেখাচ্ছি এটা হয়েছে, কিন্তু যেটা আমার মনে হয় যে এই ক্রাইটেরিয়া আবারও মডিফাই করা লাগবে, কারণ এখানে এরা ক্লিনিক্যাল ইভালুয়েশনকে অ্যাড করেনি, শুধুমাত্র ইমেজিং দিয়ে এরা এই ইমেজিং এর ডায়ামিটার দিয়ে এই ইভালুয়েশন করে। তো ইমেজিং এর ডায়ামিটার যে কতটা সত্য কিংবা কতটা মিথ্যা বা কতটা ইউজফুল বা কতটা অপটিমাম, এটা আমরা যখন কেস ডিসকাশন করব তখনই আমরা দেখতে পাবো। তো আমরা সামটাইম আমরা মিসগাইডেড হই ইমেজিং দিয়ে, আবার সামটাইম ইমেজিং আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে হেল্প করে। তো সেই কারণে এই যে রেসপন্সকে রেসিস্ট ক্রাইটেরিয়াতে ভাগ করা হলো, সেই ক্রাইটেরিয়াটা এমন যে কমপ্লিট রেসপন্স আমরা কাকে বলছি, যেটা ডিসঅ্যাপিয়ারেন্স অফ অল টার্গেট লিশন, কোনো কিছুই নেই। সেই লিশনটা কেমন করে ডিসঅ্যাপিয়ারেন্স আমি বুঝবো, প্রথম কথা আমার পেশেন্ট বলবে তার সিমটম রিলিভ, কোনো সিমটম বলবে না, আমি আগের চেয়ে ভালো আছি। তার যদি অ্যাসাইটিস থাকে সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, যদি মার্কার থাকে মার্কারও কমে আসলো, যদি ওইখানে মার্কারটা খুব বেশি অ্যাড করেনি ওরা, মার্কার ডিসঅ্যাপিয়ার করলো, সিটি স্ক্যান এমআরআই করলাম, দেখলাম যে কোনো রকম রেসিডুয়াল টিস্যু নাই, পেশেন্ট খুব ভালো। তো এরকম একটা রেসপন্সকে আমরা বলি কি কমপ্লিট রেসপন্স। আর পার্শিয়াল রেসপন্স কাকে বলি, আসলে ওভারিয়ান ক্যান্সারে যখন পার্শিয়াল রেসপন্স হয় সেই রেসপন্সকে অবশ্যই আমরা ভালো রেসপন্স বলবো না। কেমন করে মেজার করে, অ্যাটলিস্ট 30% ডিক্রিজ ইন দ্য সাম অফ দ্য লংগেস্ট ডায়ামিটার। এই লংগেস্ট ডায়ামিটারটা কি, ইনিশিয়ালি ইমেজিং করে আমরা যে ম্যাসটা পাবো সেই মাসকে আমরা ডায়ামিটার করে লংগেস্ট ডায়ামিটার নিব, সেই ডায়ামিটারটা যদি আমি মনে করলাম যে এটা 10 সেন্টিমিটার বা 12 সেন্টিমিটার, এটা কমে 8 সেন্টিমিটার হলো, তখন মোটামুটি 30% এর মতো ডিক্রিজ হয়ে গেল। তো এটাকে আমরা পার্শিয়াল রেসপন্স বলবো। আসলে এই ধরনের রেসপন্স ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে আমরা ভালো ধরি না এবং এই রোগীগুলির আউটকাম খুবই খারাপ থাকে। তো এই ডায়ামিটারটা লংগেস্ট ডায়ামিটার, LD মানে হলো লংগেস্ট ডায়ামিটার অফ টার্গেট লিশন, টেকিং এজ রেফারেন্স দ্য বেসলাইন সাম অফ লংগেস্ট ডায়ামিটার। তো এখন হলো ডিজিজটা, ডিজিজ প্রোগ্রেশন, আমরা কখন প্রোগ্রেসিভ ডিজিজ বলবো। প্রোগ্রেসিভ ডিজিজ এই রেসিস্ট ক্রাইটেরিয়া শর্ট নোট আসে এবং কয়েকবার এসে গেছে, এই ক্রাইটেরিয়া জানা ছাড়া আমি মনে করি আমরা পরীক্ষার হলে যাব না। যদি কারো কেস ওভারিয়ান ক্যান্সার থাকে এই ক্রাইটেরিয়া অবশ্যই তাকে জানতে হবে, আর যদি নাও থাকে রিটেনে এই ধরনের রেসিস্ট ক্রাইটেরিয়া আমাদেরকে জানতে হবে। প্রোগ্রেসিভ ডিজিজ বলবো, অ্যাটলিস্ট 20% ইনক্রিজ ইন দ্য সাম অফ লার্জেস্ট ডায়ামিটার অফ টার্গেট টিস্যু, যদি ডায়ামিটার 10 সেন্টিমিটার থাকলো সেটা 12 হয়ে গেল কিংবা 14 হয়ে গেল। এই লার্জেস্ট ডায়ামিটারকে আমরা কি করি অ্যাজ এ রেফারেন্স, কেমন ভাবে রেফারেন্স দেখবো, ইনিশিয়ালি পেশেন্ট যে স্মলেস্ট সাম অফ লার্জেস্ট ডায়ামিটার আসছে, ইনিশিয়াল যে ডায়ামিটার থাকবে সেই ডায়ামিটারের সাথে কম্পেয়ার করে যদি 20% অথবা বেশি বেড়ে যায় তখন আমরা তাকে অ্যাটলিস্ট 20% বাড়তে হবে। বেশি বাড়লে তো অবশ্যই প্রোগ্রেসিভ ডিজিজ, কিন্তু কমের মধ্যে 20% তাকে বাড়তে হবে, সেটা তোমার একটা বাড়াতে আমরা বলবো প্রোগ্রেসিভ ডিজিজ। আর নেক্সট যেটা স্টেবল ডিজিজ, এটা আসলে স্টেবল ডিজিজ, এটা ওয়ান সর্ট অফ প্যালিয়েশন, যে প্যালিয়েটিভ থেরাপি যারা দিচ্ছে তারা খুশি হয়ে যায় যে অ্যাটলিস্ট ডিজিজ প্রোগ্রেশন নাই, পেশেন্ট কেমোথেরাপি দিয়ে বেঁচে থাকবে অথবা সিমটম কিছু সিমটম থাকলেও সে বেঁচে থাকতে পারবে। দিস ইজ নাইদার সাফিসিয়েন্ট সিনকেস টু কোয়ালিফাই ফর প্রোগ্রেসিভ রেসপন্স, পার্শিয়াল রেসপন্স, একে আমি পার্শিয়াল রেসপন্সও ফেলতে পারবো না, নট সাফিসিয়েন্ট ইনক্রিজ টু কোয়ালিফাই প্রোগ্রেসিভ ডিজিজ, আবার বলতেও পারবো না যে প্রোগ্রেসিভ ডিজিজ, এমন একটা টাইম যে সে স্টেবল ডিজিজ বলছি। টেকিং এজ এ রেফারেন্স দ্য স্মলেস্ট সাম অফ লংগেস্ট ডায়ামিটার সিন্স দ্য ট্রিটমেন্ট স্টার্টেড, 10 সেন্টিমিটার স্টার্ট করলাম যে এমন বাড়েনি যে 12 বা 14 হয়ে গেল, আবার এমন কমেনি যে 8 সেন্টিমিটার হয়ে গেছে। তো এরকম একটা কেস থেকে আমরা কি বলবো, স্টেবল ডিজিজ, আমার কিন্তু ট্রিটমেন্ট দিয়ে ফেললাম বাট দ্য ডিজিজ ইজ স্টেবল। তো এরকম সাধারণত এরা কেমোথেরাপিতে যারা কাজ করেন মেডিকেল অনকোলজিতে তারা এটা প্যালিয়েশনের ভালো সিমটম হিসাবে মনে করেন যে অ্যাটলিস্ট পেশেন্ট বেঁচে আছে, তার কোনো তাকে আমরা সিমটম রিলিভ করতে পারছি, ডিজিজ অ্যাটলিস্ট প্রোগ্রেস হচ্ছে না। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডিজিজ প্রোগ্রেসিভ থাকে এবং পেশেন্ট উইদিন 2 to 4 years এর মধ্যে পেশেন্টের আমরা ডেথ অবজার্ভ করি, যদি না সেটা স্টেজ 1 ডিজিজ হয়। তো এসব ক্ষেত্রে দেখা যায় আসলে ওভারিয়ান ক্যান্সার তো
রিয়েলি ফ্যাটাল ডিজিজ। ইনিশিয়ালি দেখা যায় যে স্টেজ 3 বা 4 এই আমাদের কাছে আসে। তো এখন আই উইল ডিসক্রাইব মাই ফার্স্ট কেস। তো দ্য পেশেন্ট 52 ইয়ার্স ওল্ড লেডি। শুধু আমাদের কাছে পেশেন্ট এসেছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন আর লস অফ অ্যাপেটাইট অ্যান্ড ফিলিং অফ এ লাম ইন অ্যাবডোমেন। And after evaluation, we felt that a mass in the abdomen, it is nearly 10 to 12 centimeter and margin well demarcated. It seems to freely mobile. And abdominopelvic examination also done. The mass seems to be free and there is no deposit in the pouch of Douglas. Thereafter, we did biochemical markers with normal basic investigation. CA125 level was 977 and CT scan show a large lobulated soft tissue mass pelvic and periotic lymphadenopathy. So ei dhoroner ekta case jeta amar imaging bolche je stress 3 case ar amra evaluation e amader kache mone hocche na stress 2 hote pare. To ei rokom ekta case amra kibhabe select korbo je ei case ta ke ami তাকে কি আমি প্রাইমারি সাইটোডিটেকটিভ সার্জারি করব নাকি টিস্যু বায়োপসি করব। এই ধরনের একটা কেস আমি অডিয়েন্স থেকে যে কোনো একজন থেকে শুনতে চাচ্ছি যে এরকম একটা কেসে আমরা সাধারণত কি ধরনের ম্যানেজমেন্ট আমরা দিতে চাচ্ছি। তোমরা কি শুনতে পাচ্ছো আমাকে? আমি কি শোনা যাচ্ছি? শুনতে পাচ্ছেন আমার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে রোকেয়া। আচ্ছা তাহলে এই ধরনের একটা কেসে আমরা ইনিশিয়ালি কি টিস্যু বায়োপসির দিকে যাব নাকি আমরা অপারেশনে যাব? অপারেশনের দিকে যাওয়াটাই ভালো। না ফ্রোজেন সেকশন না, এখানে আমরা কমপ্রিহেনসিভ সার্জিক্যাল স্টেজিং করব পেশেন্টের আফটার ল্যাপারটমি। হ্যাঁ আফটার ল্যাপারটমি আর গুলো আমরা পেশেন্টকে প্রাইমারি সাইটোডিডাকটিভ সার্জারি জানুয়ারি আমরা জুন মাসের 11 তারিখ যেটা হলো 2019 সালে করেছি এটা হলো টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি বাইলেটারাল সালপিঙ্গো উপরেক্টমি টোটাল ওমেন্টেক্টমি বাইলেটারাল পেলভিক এন্ড প্যারাওটিক প্রিওটিক লিম্ফেডেনোপ্যাথি। উই এভালুয়েটেড দা পেশেন্ট under surface of diaphragm liver gut were free from tumor. তো আমরা কম্প্রিহেনসিভ সার্জিক্যাল স্টেজিং যেটা করলাম তাতে আমাদের ইনিশিয়ালি মনে হলো যে এটা স্টেজ 2 বোথ দ্য ওভারিজ ইনভলভড বাট আফটার হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দ্য রিপোর্ট ওয়াজ ক্যাপিলারি সেরাসিস অ্যাডেনোকার্সিনোমা হাইডেড অ্যান্ড প্রি অ্যাওটিক লিম্ফ নোড অলসো ইনভলভড বাই টিউমার দ্য রিপোর্ট কেম অ্যাজ মেটাস্ট্যাটিক ক্যাপিলারি সেরাসিস অ্যাডেনোকার্সিনোমা। তো এই ধরনের কেসে যেটা আমরা প্রাইমারি সাইটোডিডাকটিভ সার্জারির জন্য ডিসিশন নিই কারণ এই যে বলা হয় যে এইসব কেসে প্রাইমারি যদি আমরা এনএসসিটি দেওয়ার চিন্তা ভাবনা করতাম যে এত লার্জ একটা টিউমার তাতে দেখা যায় যে সামটাইম রেজিস্ট্যান্ট ক্লোন থাকে যেটা সব সময় কেমোথেরাপিতে রেসপন্স আর অন্যদিকে দেখা যায় যে অনেক সময় যে কেমোথেরাপি রেসপন্স হওয়ার জন্য যে ভাস্কুলার সাপ্লাই থাকার কথা সেই সাপ্লাইও অপটিমাম সাপ্লাই থাকে না, অ্যাডিকুয়েট সাপ্লাই না থাকায় কেমোথেরাপি রেসপন্স ওই পর্যন্ত পৌঁছে না। তো বলা হয় যে এই ধরনের একটা কেস যদি অপারেবল থাকে আমরা প্রথমেই প্রাইমারি সাইটোডিটেকটিভ সার্জারি করব, তারপরে আমরা অ্যাকর্ডিং টু হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট এবং আমরা এইসব পেশেন্টকে কি করি টিউমার বোর্ডে প্লেস করি। টিউমার বোর্ডে প্লেস করে সবাই মিলে ডিসিশন নিয়ে তার অ্যাডজুভেন্ট কেমোথেরাপি সিলেক্ট করা হয় যে তাকে কি ধরনের কেমোথেরাপি দেওয়া হয়। তো এই পেশেন্টকে আমরা কেমোথেরাপি দিয়েছিলাম আজকে মে 2020 পর্যন্ত। পেশেন্ট খুবই ভালো, পেশেন্টের আমরা ওভার টেলিফোন কন্ট্যাক্ট করেছি, সে এখন সিমটম ফ্রি এবং তার বায়োকেমিক্যাল লেভেল জাস্ট বিলো নর্মাল 25, দ্যাট মিন্স বিলো 35 নর্মাল আছে এখন। আর এই যে টেলিফোনে যে একটা কন্ট্যাক্ট করলাম পেশেন্টের সাথে, কেন কন্ট্যাক্ট করলাম কারণ এই মুহূর্তে আমরা যেই অবস্থার মধ্যে আছি করোনা ক্রাইসিস, এই ক্রাইসিসে বলা হচ্ছে যে এই ধরনের কোনো যে কোনো ফলো আপ কেস টেলিফোনিক কনসালটেশন তাকে কখনো আমরা হসপিটালে আসতে বলবো না। যেহেতু তার ট্রিটমেন্ট কমপ্লিট তাকে আমরা টেলিফোনে যদি মনে করি যে সে ভালো আছে তাকে আউটডোরে আমরা আনবো না।
আমরা আউটডোরে যতটুকু ভিজিট রেস্ট্রিকশন করতে পারি ততটা আমাদের ফিজিশিয়ানদের জন্য ভালো এবং পেশেন্টের জন্য ভালো, তার লং ডিস্টেন্স ট্রাভেল করতে হলো না। আর এখন এই পেশেন্ট যদি কোনো রকম সিমটোমেটিক থাকতো তাহলে হয়তো আমরা তাকে বলতাম না তোমার আসার প্রয়োজন আছে, তারপরেও সেটা আমরা এসব পেশেন্টকে আউটডোরে খুব দূরের এরিয়া থেকে দেখি এবং অ্যাটেন্ডেন্টকে আমরা এখন ঢুকতেই দিচ্ছি না। তার আগে ইনিশিয়ালি আমাদের ওপিডিতে এই পেশেন্ট সর্ট আউট হয়ে যায় যে তার অন্যান্য সিমটমের সাথে কোনো জ্বর কিংবা কফ কাশির সিমটম আছে কিনা, তাদেরকে তারা আইসোলেশন রুমে প্রথমে গিয়ে তাদেরকে দেখা হয় এবং সর্ট আউট করা হয়। সর্ট আউট করে যদি দেখা যায় যে কোনো রিস্ক ফ্যাক্টর নেই তাহলে তাকে যদি পারে আমরা অ্যাডভাইস করি যে তুমি কোভিড টেস্ট করে আসো এবং যে অ্যাটেন্ডেন্ট থাকবে তাকেও করে নিয়ে আসো যদি পারে, আর যদি নাও পারে আমরা প্রপার পিপিই পরে এই পেশেন্টকে আউটপেশেন্ট ডিপার্টমেন্টে দেখব। এবং বলা হয় যে ফিজিশিয়ানকেও রেস্ট্রিক্ট করতে হবে, আমরা নিয়ম মতো অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট থাকে রেসিডেন্ট থাকে, এই মুহূর্তে আমরা স্টুডেন্ট রেসিডেন্ট সব রেস্ট্রিক্ট করে দিয়েছি, শুধুমাত্র যে কনসালটেন্ট থাকবে একজনই প্রপার ড্রেস পরে পিপিই পরে তাকে দেখবে এবং সেরকম দেখা হবে ট্রিয়াজ করে যে তার প্রয়োজন এই পেশেন্টের প্রয়োজন কিনা আউটডোরে আসা। যেহেতু সামনে যে পরীক্ষা হবে সেই পরীক্ষা ইনশাল্লাহ এই করোনা ক্রাইসিস ওভারকাম হলে হবে, এই পরীক্ষার মধ্যে আমি মনে করি যে হয়তো বা যে কোনো একটা সময় বা যে কোনো একটা ইয়েতে করোনা ক্রাইসিসে পেশেন্ট আমরা কিভাবে দেখব সেটা হয়তো আমাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তো এই ধরনের কেসগুলি আমরা সাধারণত টেলিকমিউনিকেশন করে টেলিমেডিসিন দিয়ে তাদেরকে আমরা ট্রিয়াজ করে সর্ট আউট করে ফেলি যে কে আসার প্রয়োজন, কাকে আসতে হবে কাকে আসতে হবে না। তো এই পেশেন্ট এখন পর্যন্ত ভালো আছে, সে আউটডোরে আমরা তাকে ডাকিনি এই ক্রাইসিসের কারণে, ইনশাল্লাহ পিরিয়ড যখন যখন ক্রাইসিস কমে যাবে সে আমাদের রেগুলার আউটডোরে আসবে। এখন আমি এই পিকচারটা শো করছি যে পারোপারেটিভ পিকচারটা তার কেমন ছিল। ইনিশিয়াল পিকচার ছিল এটা হলো ইউটারাস, ফান্ডাস অফ দা ইউটারাস, লেফট ওভারি, রাইট ওভারি, রাইট ফ্যালোপিয়ান টিউব, ডিস্টেন্ডেড ফ্যালোপিয়ান টিউব, অ্যান্ড দিস ইজ দ্য পিকচার অফ রাইট ওভারি, লোবুলেটেড অ্যান্ড আগলি লুকিং অ্যান্ড বসি অ্যাপিয়ারেন্স। And this is the specimen of that both the ovaries, uterus, and this is cervix, totally normal cervix. So এরকম একটা কেস আমরা প্রাইমারি সাইটোরিডেক্টিক সার্জারি করেছি এবং পেশেন্টের আউটকাম ভালো। আসলে পেশেন্টের যে আউটকামটা এই আউটকাম মেইনলি ডিপেন্ড করে হলো বায়োলজিক্যাল বিহেভিয়ার উপরে, যে ভালো আমরা হয়তো বলে দিছি যে তার এখন রেসপন্স ভালো কিন্তু কিছুদিন পরে যে ভালো থাকবে এটা অনেক সময়ই বলা যায় না। যে কেমো রেসপন্সিভ হয়ে দেখা যায় যে 6 মাস 1 বছর পেশেন্ট ভালো, তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তার বায়োকেমিক্যাল লেভেলটা রেজ করতে শুরু করে, কিন্তু যে কথা বলা হয় যে বায়োকেমিক্যাল রেজের পরে সাধারণত কেমোথেরাপি দেওয়ার কথা বলে না যতক্ষণ পর্যন্ত রেডিওলজিক্যালি এভিডেন্ট না হয়। কিন্তু দেখা যাচ্ছে যে এরকম কেসগুলি যদি রেডিওলজিক্যালি এভিডেন্ট নাও হয় শুধুমাত্র বায়োকেমিক্যাল রেজিং হয় তাদের আউটকাম খুবই খারাপ, এবং দেখা যায় যে অনেক সময় এরকম তাদের CA-125 লেভেল বেড়ে যাচ্ছে কিন্তু ক্লিনিক্যালি এভিডেন্ট না, কোনো ক্লিনিক্যালি এভিডেন্ট প্রথমে হয় না কিন্তু লেটার দে বিকেম ক্লিনিক্যালি এভিডেন্ট। তো এরকম একটা অবস্থায় আমরা তাদেরকে দেখা যায় যে প্যালিয়েটিভ কেমোথেরাপি দিতে হচ্ছে, প্রাইমারি কেমোথেরাপি যে এনএসসিটি তো দেয়া গেল না এই কেসে, তারপর অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়া হলো, সাবসিকুয়েন্টলি অনেক 10-18 সাইকেলও কেমোথেরাপি দেওয়া হয়, আলটিমেটলি দেখা যায় পেশেন্ট মে ডাই 2-3 ইয়ার্স লেটার আফটার কমপ্লিকেশন, বাউল কমপ্লিকেশন অর অ্যানাদার কমপ্লিকেশন, মে নিড সেকেন্ডারি সাইটোডিটেকটিভ সার্জারি অলসো। কিন্তু সেকেন্ডারি সাইটোডিটেকটিভ সার্জারি মেটাস্টাসিসের জন্য দিলেও যে খুব বেশি তার আমরা বেনিফিট দিতে পারি এরকম কিন্তু আসলে হয়ে ওঠে না, দেখা যায় যে বায়োলজির জন্য এই পেশেন্টগুলি আসলে খারাপ হয়ে যায়। তো এখন আমার সেকেন্ড কেস, 55 ইয়ার্স ওল্ড লেডি, ডায়াগনোস কেস অফ সি ওভারি, শি হ্যাড এ হিস্ট্রি অফ টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি অ্যান্ড বাইল্যাটারাল সালপিঙ্গ উপরেক্টমি আউটসাইড NICRH অন সেপ্টেম্বর 2017। সেপ্টেম্বর 2017 এই পেশেন্টের টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি এবং বাইল্যাটারাল সালপিঙ্গ উপরেক্টমি করেছিল, তার রিপোর্ট এসেছে ক্যাপিলারি সেরাসিস্ট অ্যাডেনোকার্সিনোমা মডারেটলি ডিফারেন্সিয়েটেড। তো ইনিশিয়ালি এই যে পেশেন্টটা সে যখন আমাদের কাছে আসে তখন আমরা যাকে দেখি তার ক্লিনিক্যাল ফাইন্ডিংস যেটা পাই আমরা সেটা টোটালি নর্মাল এবং তার
অ্যাবডোমিনাল ফাইন্ডিংসে কোনো মাস ছিল না এবং সিটি স্ক্যান ইউএসজি এবং সিটি স্ক্যানে কোনো ফাইন্ডিংস পজিটিভ ফাইন্ডিংস ছিল না পারভেজানিয়াল এক্সামিনেশনও তার ভালো ছিল তো অপারেশন করার পরে তার আমরা তাকে ইভালুয়েশন করলাম C125 লেভেল দিয়ে এখানে আমি তার C125 লেভেলটা শো করছি অক্টোবর সেপ্টেম্বরে তার অপারেশন হলো অপারেশনের পরে অক্টোবরে যখন আমরা C125 করি এটা ছিল 284 পেশেন্ট যখন আমাদের ওপিডিতে আসে তারপরে তাকে থ্রি সাইকেল কেমোথেরাপি দেওয়া হয় কেমোথেরাপি দেওয়ার পরে বেশ ভালো রেসপন্স হয় দ্য C125 লেভেল বিকাম 17 ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল আফটার 4 মান্থস অফ অপারেশন দেন দ্য লেভেল গ্র্যাজুয়ালি রাইজেস টু 75 ইন্টারন্যাশনাল ইউনিট অন মে 2018 এন্ড বাই দিস টাইম শি হ্যাজ কমপ্লিটেড 6 সাইকেল কেমোথেরাপি অন নভেম্বর 2018 দ্য লেভেল বিকাম 365 and change schedule she got 6 cycle chemotherapy in change schedule but her C125 level raised to 999 thereafter from November 2018 patient developed small vaginal mass vaginal vault mass in small mass in the vault from here November 2018 then we repeatedly sent the patient to medical oncology department for change schedule and in spite of change schedule the C125 level raised at first 999 then 969 October 2019 at that time we felt the metastatic deposit increased in size in vaginal vault and then we decided to do secondary cytoreductive surgery however if you look here the CT scan report before operation it was unremarkable but paraspeculum examination show growth seen at vault but no mass felt in pouch of Douglas so then we decided for operative management we term this kind of surgery as secondary cytoreductive surgery so we did surgery on November 2019 what kind of surgery total omentectomy pelvic peritonectomy and upper vaginectomy done the report came as omentum involved metastatic serous cyst adenocarcinoma peritoneum and vault mass papillary serous cyst adenocarcinoma so ei dhoroner ekta operation khubi difficult operation it has taken nearly 5 hours from 8:30 am to nearly 3 pm a very difficult operation so we did the operation completely but in spite of the operation C125 level gradually increases and I have shown already that after operation it became 3826 that means no benefit of just we reduced the bulk of tumor but biochemically no change and the disease is progressive one so ei rokom ekta disease amra ashole ki bolte pari ei disease ta kono stable o bolte parbo na ei disease ta progressive disease যদি আমরা বায়োকেমিক্যাল লেভেল কনসিডার করি কিন্তু রেসিস্ট ক্রাইটেরিয়াতে শুধুমাত্র বায়োকেমিক্যাল লেভেল দিয়ে বলা যায় না তো সেটাকে আমরা যদি রেসিস্ট ক্রাইটেরিয়াতে ফেলি এটাকে আমরা প্রোগ্রেসিভ ডিজিজ বলতে পারব না শুধুমাত্র বায়োকেমিক্যাল লেভেল দিয়ে যে আমি এখানে যেটা দেখালাম যে সিটি স্ক্যানে আমাদেরকে বলল যে কোনো রকম লেশন নাই তখনই আমরা সেকেন্ডারি সাইটোডিডাকটিভ সার্জারি করার জন্য ডিসিশন নিলাম এই পেশেন্ট বোর্ডে গেল তারপরে তাকে আবার কেমোথেরাপি দেওয়ার ডিসিশন হলো তো আমরা অপারেশনের সময় যে স্পেসিমেন ছিল এটা হলো সেই স্পেসিমেন স্পেসিমেন অফ পেরিটোনিয়াম টোটাল পেরিটোনিয়াম ডান এন্ড देयर वाज সো মেনি মেটাস্ট্যাটিক ডিপোজিট ইন দা পেরিটোনিয়াম এন্ড উই রিমুভড ভাজাইনাল ভল্ট এন্ড পাউচ অফ ডগলাস কমপ্লিটলি
This is the picture of omentum removed at the time of operation. But I have talked the patient, and the patient also come to our outpatient department, though this corona crisis, because she is very symptomatic, and we referred the patient medical oncology department. They stopped chemotherapy, just advice to follow treatment for symptomatic relief. So though এখন এই ধরনের ক্যান্সার আমরা যখন অপারেশন করি তখন অনেক সময় আমরা চিন্তা করি আসলে পেশেন্টকে আমরা কি বেনিফিট দিতে পারি কিনা। তো যেহেতু আমরা অপারেশনটা নভেম্বরে করলাম, এখন 6 মাস হয়ে গেল, স্টিল পেশেন্ট ইজ অ্যালাইভ, আই থিঙ্ক দিস ইজ জাস্টিফাইড। এই অপারেশনটা তার জন্য জাস্টিফাইড, আদারওয়াইজ সেই যে ভল্ট মাস আমরা অনেক সময় যেগুলি পেশেন্ট অপারেশন করি না বা পেশেন্ট হয়তো আমাদের কাছে রেগুলার ফলো আপে নেই আসে না, দেখা যায় যে ভল্ট মাসটাই তখন ভেজানাল ভল্ট দিয়ে পোট্রুট করে একেবারে পেরিনিয়াম পর্যন্ত চলে আসে, এবং এটা পেশেন্ট এবং তার পার্টির জন্য খুবই এম্বারাসিং হয়। এত ফাউল স্মেলিং ডিসচার্জ থাকে এবং নেক্রোটিক গ্রোথ আর ভেজানালি আসে, তখন তাকে ফ্যামিলি মেম্বারদের জন্য ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো আপাতত এই পেশেন্টের এখন যেহেতু পারভেজেনাল ডিসচার্জ নাই, অ্যাটলিস্ট কেমোথেরাপি বন্ধ হলেও তার সিমটোমেটিক রিলিফ আছে, সেজন্য আমরা তাকে ট্রিটমেন্টটা দেওয়াটা জাস্টিফাইড মনে করছি। যদিও হয়তোবা আমরা কিছুদিন পরে 2 মাস কিংবা 6 মাস পরে শুনব যে পেশেন্ট আর নাই, যে যেখানে আমি যে কার্ভটা দেখিয়েছিলাম সি ওয়ান টু ফাইভ লেভেল, সেখানে হয়তো একটা কার্ভে এরকম দেখাবো যে সি ওয়ান টু ফাইভ লেভেল হয়তো 5000 বা 6000 হয়ে গেছে এবং পেশেন্ট আর আমাদের কাছে ফলো আপে আসেনি, আর অ্যাটেন্ডেন্ট আমাদেরকে জানিয়ে দিবে যে পেশেন্ট নাই, পেশেন্ট মারা গেছে, তার ডেথ হয়ে যায়। তো এখন আমি আমার 3 নম্বর কেসে যাচ্ছি। দ্য পেশেন্ট ওয়াজ 37 ইয়ার্স ওল্ড, ইজ সেপারেটেড ফ্রম হাজব্যান্ড ফর 14 ইয়ার্স, she has no child, and she had a history of right sided salpingo-oophorectomy and left sided ovarian cystectomy in a medical college hospital on August 2019. 2019 এর অগাস্টে তার রাইট সালপিঙ্গোফোরেকটমি এন্ড লেফট সাইডেড ওভারিয়ান সিস্টেকটমি করা। তো যেহেতু শুধুমাত্র সিস্টেকটমি করা, আর তার রিপোর্ট ছিল হাই গ্রেড সেরাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা, হাই গ্রেড সেরাস সিস্ট অ্যাডেনোকার্সিনোমা। তো এখানে আমরা কি করতে পারতাম, যে পেশেন্টকে কেমোথেরাপি দিতে পারতাম অপারেশন না করে, এটা একটা মেথড ছিল। আবার যেহেতু তার কমপ্রিহেনসিভ সার্জিক্যাল স্টেজিং হয় নাই, আনস্টেজ, এরকম কেসে আমরা তার অপারেশনও করতে পারি। কিন্তু এগুলি আসলে খুবই যেটা ইম্পর্টেন্ট এই পেশেন্টের কেসে, যে পেশেন্টকে কাউন্সেলিং করা, পেশেন্ট এবং তার পার্টিকে ডিউ কাউন্সেল করতে হবে, এবং সেই কাউন্সেলিংটা রিটেন ফর্মে ডকুমেন্টেড থাকবে, ওয়েল ডকুমেন্টেশন থাকতে হবে। ওয়েল ডকুমেন্টেশন না থাকলে যে কোনো সময়ে লিটিগেশনের ভয় থাকবে, কারণ এই পেশেন্টের কোনো ছেলে মেয়ে নাই, এবং আমরা তাকে অনেকভাবে কাউন্সেলিং করলাম যে মানুষের জীবন তো একভাবে যায় না, তুমি ইয়ে করতে পারো। তারপরে আর এটা করতে চাওয়ার পরে আমরা পেশেন্টকে বোর্ডে প্লেস করি, তারপর তাকে জানানো হয় যে অপারেশনটা তার জন্য ভালো, যেহেতু অপারেশন করার পরে কম্প্রিহেনসিভ সার্জিক্যাল স্টেজিং হবে এবং সে অনুযায়ী সে কেমোথেরাপি পাবে। এই কারণে পেশেন্ট এত বছর হাজবেন্ড থেকে সেপারেটেড, সে একটা পেশেন্টের ভয় ভীতি চলে আসে যে ওভারিয়ান ক্যান্সার হলে যে আগে আমি বাঁচি, তারপরে তো ম্যারিড লাইফ, তারপরে তো ফ্যামিলি। তো এরকম কেসে আমরা পেশেন্টকে ওয়েল ডকুমেন্টেশন করে, তাকে ওয়েল কাউন্সেলিং করে তাকে কিন্তু অপারেশনে নিয়ে যাই। এই পেশেন্টের এইগুলি পেশেন্ট যেগুলি আমি 3টা কেস দেখালাম, এদের প্রি অপারেটিভ অর্ডারের আগে যে পেশেন্টের যে কনসেন্ট ফর্ম টোটালি ডিফারেন্ট, এবং এই কনসেন্ট ফর্মে তার যে কোলোস্টোমি লাগতে পারে, তারপরে ইউরোলজিক্যাল কনসালটেশন লাগতে পারে, বাউল ইঞ্জুরি হতে পারে, ব্লাডার ইঞ্জুরি হতে পারে, ইউরেটার ইঞ্জুরি হতে পারে, প্রতিটা কথা বাংলায় খুব সুন্দর ক্লিয়ারলি লিখে দিতে হবে, এবং ক্লিয়ারলি ডকুমেন্টেশন করার পরে পেশেন্ট যদি এটা বুঝতে পারে, পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্ট দুজনের সিগনেচার নিয়ে তারপর অপারেশনের কনসেন্ট নেয়া। কারণ দেখা যায় যে অনেক সময় পেশেন্ট বলে আপনারা কি বলছেন আমরা কিন্তু বুঝি নাই, অপারেশন পরে এসে বলে যে আপনি তো বুঝি নাই, আপনি জড়াই ফেলে দিবেন। অনেক সময় রোগী এসে বলে আমার কি মাসিক হবে, কারণ ওরা এটুকু জানে না যে ইউটেরাস ফেলে দিলে মাসিক হবে না, এটুকু কথাও বুঝে না। তো পেশেন্টকে বারবার কাউন্সেলিং করে, এমন কোনো তাড়াহুড়া নাই এইসব কেসের জন্য যে খুব শর্টকাটে আমি চলে যাবো, এবং ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে কোনো শর্টকাট নাই। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট ইভালুয়েশন করতে আমাদের 1 মাস, 1.5 মাস, 2 মাসও লেগে যায়, কারণ কোনো টিস্যু ডায়াগনোসিস হয় না,
এন্ডোস্কোপি কলোনোস্কোপি নর্মাল, এফএনএসি নর্মাল, প্যারাসিনথেসিস নর্মাল, মোমেন্টাল বায়োপসি নর্মাল। তো এরকম কেসে দেখা যায় যে বায়োপসি রিপোর্ট বা টিস্যু ডায়াগনোসিস হতে হতে 1.5-2 মাসও লেগে যায়। তো কোনো হারই নাই, ওভারিয়ান ক্যান্সারের সম্পূর্ণ ইভালুশন না করে আমরা কখনো ট্রিটমেন্ট দিব না। যেহেতু এই কেসে হাই গ্রেড সেরাসিস্ট অ্যাডেনোকার্সিনোমা ছিল এবং শুধুমাত্র সিস্টেক্টমি ছিল, আমরা সেই কেসে তাকে সাইটোডিডে প্রাইমারি সাইটোডিডেক্টিভ সার্জারি না করে তাকে সেকেন্ডারি সাইটোডিডেক্টিভ সার্জারি, তাকে আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, লেফট সাইডের সালপিঙ্গো উপরেক্টমি, টোটাল ওমেন্টেক্টমি এবং পেলভিক প্যারায়োটিক লেভুলার স্যাম্পলিং করলাম, যেটা 24 সেপ্টেম্বরে করেছি আমরা 2019 সালের 24 সেপ্টেম্বর। তো এই ধরনের একটা অপারেশন আমরা করলাম, যে এটা আমাদের দেখার কোনো কারণ হলো কি, যে কোনো একটা প্রাইমারি অপারেশনে ফার্স্ট অপারেশন শুড বি দ্য বেস্ট অপারেশন। একটা পেশেন্টকে অপারেশন এমন সেটিং এ করতে হবে যেন আমরা পেশেন্টকে তার বেস্ট আউটকাম দিতে পারি, তাকে যেন আবার রিল্যাপারেটমি না করতে পারি, কারণ রিল্যাপারেটমির অনেক অনেক সাইড ইফেক্ট, অনেক অনেক মর্বিডিটিস, ইভেন মর্টালিটিও হতে পারে। তো এই যে কেসটা আমরা তাকে রিল্যাপারেটমি করলাম, যে কম্প্রিহেনসিভ সার্জিক্যাল স্টেজিং হয়নি তাই আমরা তাকে রিল্যাপারেটমি করলাম, অন দি আদার হ্যান্ড তার হিস্টোপ্যাথোলজি রিপোর্ট হাই গ্রেডেড সিরাস অ্যাডেনোকার্সিনোমা ছিল সে কারণে। কিন্তু আমরা প্রথমেই চিন্তা করি যে এইসব পেশেন্টকে ডিউ রেফার করতে হবে রেফারেল সেন্টারে তার কমপ্লিট সার্জিক্যাল স্টেজিং এর জন্য এবং তার R0 রিসেকশন এর জন্য। যদি ঠিকমতো রেফারাল হতো এই পেশেন্টের R0 হতো এবং তাকে আমাদের রিল্যাপারেটমি করা লাগতো না। এই যে রিল্যাপারেটমি করার পরে এই পেশেন্ট ডেভেলপড ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন অ্যান্ড অ্যাগেন উই ওপেন দ্য অ্যাবডোমেন অ্যান্ড অ্যাডেশিওলাইসিস অ্যান্ড রিলিফ অফ অবস্ট্রাকশন ডান। তো জাস্ট আমি এই কেসটা দেখানোর উদ্দেশ্য যে কোনো কেস আমরা যখন করব প্রাইমারি সাইটোরিডাকটিভ সার্জারি করার চেষ্টা করব, যেখানে আমরা হিস্টোপ্যাথোলজি নিয়ে কম্প্রিহেনসিভ সার্জিক্যাল স্টেজিং করতে পারবো, তাহলে পেশেন্টের আউটকাম অনেক ভালো হবে এবং তার R0 রিসেকশন হবে, মর্বিডিটি কম হবে। এই পেশেন্টের আফটার ডিউরিং পোস্ট অপারেটিভ পেশেন্ট এই পেশেন্টের ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডেভেলপ করে, আমরা তাকে রিল্যাপারেটমি করি, তার মানে তিনবার তার অপারেশন হয়ে যায়, অ্যাডিশিওলাইসিস ডান। তো তার রিপোর্টটা কি আসলো, যেখানে দেখা যাচ্ছে যে রাইট ওভারিয়ান সিস্ট তারা সিস্টুয়াল রেখে এসেছিল, সেই রাইট ওভারিয়ান সিস্টুয়াল প্লাস লেফট ওভারি বোথ দ্য ওভারিজ ওয়ার ইনভলভড উইথ ইনফিলট্রেটেড প্যাপিলারি অ্যাডেনোকার্সিনোমা। দ্য রিপোর্ট ওয়াজ গ্রেডিং ওয়াজ 2, গ্রেড 2 টিউমার মডারেটলি ডিফারেনশিয়েটেড অ্যান্ড রেস্ট অফ দ্য স্পেসিমেন দ্যাট মিন্স ওমেন্টাম অ্যান্ড পেরিটোনিয়াম লিম্ফ নোড পেলভিক লিম্ফ নোড প্যারায়োটিক লিম্ফ নোড রিমেইন ফ্রি অফ টিউমার। সো উই থিঙ্ক দিস পেশেন্ট উইল বেস্ট আউটকাম। তো আমরা এই পেশেন্টকে টিউমার বোর্ডে পাঠিয়েছি, তো টিউমার বোর্ড থেকে পেশেন্টের অ্যাজ যে ইউজুয়াল অ্যাডজুভেন্ট কেমোথেরাপি ডিসিশন হয়েছে সেই অ্যাডজুভেন্ট কেমোথেরাপি পেয়েছে। দিস ইজ দ্য স্পেসিমেন অফ ওমেন্টাম লিম্ফ নোডস অ্যান্ড ইউটারাস অ্যান্ড পার্ট অফ দ্য সিস্টুয়াল অ্যান্ড ওভারি। তারপর এই যে অপারেশনটা আমরা করলাম, আমরা পেশেন্টের সাথে পেশেন্ট আমাদের রেগুলার ফলো আপে আছে, তার CA125 লেভেল নর্মালি আছে এবং সে খুবই ভালো বায়োকেমিক্যালি এবং সে সিমটম ফ্রি এবং ইমেজিং বলছে সে তার ইমেজিং এর নতুন কোনো মাস ডেভেলপ করে নাই এবং আমরা ক্লিনিক্যালিও তাকে ভালো পাচ্ছি। আমরা এই পেশেন্টের ক্ষেত্রে আশা করছি যে তার আউটকাম বা প্রগনোসিস ভালো হবে আরো। তো এখন আমাদের যেটা দেখাতে চাচ্ছি আমি মোটামুটি শেষে চলে আসছি, কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, যে সার্জারি পারপাস অফ সার্জারি কি, প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস টিস্যু ডায়াগনোসিস একটা পারপাস, আর তার ফলে হচ্ছে কি সাইটো রিডাকশন, আমি R0 করতে পারছি কিনা এটার জন্য, এছাড়া সিমটম রিলিফ অ্যান্ড সার্জিক্যাল স্টেজিং। ফিগো স্টেজিং সিস্টেম রিকোয়ার্স দ্যাট সার্জারি বি পারফর্ম টু কনফার্ম দ্য হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস অ্যান্ড টু ডিটারমাইন ট্রু এক্সটেন্ট অফ দ্য ডিজিজ, এক্সপ্লোরেটরি ল্যাপারেটমি অ্যান্ড থরো ইভালুশন অফ এরিয়াস অ্যাট রিস্ক। এরিয়াস অ্যাট রিস্ক কেন বলা হলো, প্রথমে প্রাথমিকভাবে আমার মনে হতে পারে পেরিটোনিয়াম ফ্রি ফ্রম টিউমার, কিন্তু পেরিটোনিয়ামে অকার টিউমারও থাকতে পারে। সে কারণে আমরা এখন যখন করছি কম্প্রিহেনসিভ সার্জিক্যাল স্টেজিং, সেখানে আমরা ইউটেরো ভেসিকেল পাউচ অফ ডগলাস প্যারাকোলিক গাটার আন্ডার সার্ফেস অফ ডায়াফ্রাম
কোমেন্টাল স্যাম্পলিং এবং প্রিওটিক প্যারাওটিক নিচ্ছি যে সার্জিক্যাল স্টেজিং সম্পূর্ণভাবে করার জন্য। তো মর্ফোলজিক্যালি আমি হয়তো গ্রস চোখে দেখলাম যে কোনো ইনভলভমেন্ট নাই, কিন্তু যখন মাইক্রোস্কোপিক্যালি এটা দেখা হয় দেখা যায় যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ইনভলভমেন্ট আছে। তো সেই কারণে আমরা যখন ল্যাবরেটরি করব অবশ্যই অবশ্যই যখন সার্জিক্যাল স্টেজিং করব পাউচ অফ ডগলাস এবং সাসপিশাস এরিয়া থেকে আমরা বায়োপসি নিব। ইভেন বলা হয় যে কোনো এরিয়া যদি অ্যাডিশন থাকে অ্যাডিশনের এরিয়া বা কালার চেঞ্জের যেসব এরিয়া ওই এরিয়া থেকে আমরা বায়োপসি নিব। তারপর ইনসিশনটা কেমন হবে, ভার্টিক্যাল অ্যাবডোমিনাল ইনসিশন টু অ্যালাউ অ্যাক্সেস ইন দ্য আপার অ্যাবডোমেন। অন এন্টারিং দ্য অ্যাবডোমেন অ্যাসপিরেশন অফ অ্যাসাইটিস অর পেরিটোনিয়াল লেভিস টু অবটেইন স্পেসিমেন ফর সাইটোলজিক্যাল এক্সামিনেশন। And specimen should be obtained from right and left paracolic darters and the undersurface of right left hemidiaphragms. Our encapsulated mass should be removed intact. Keno? Intact remove korar karon ki? Intact remove korle she stage 1 e te thakte parbe. Ar jodi amra dekhlam je mass tar upore deposit ache, eta to tokhon stage A te nai. Deposition baire theke chole ashlo. Tokhon to mass involved by deposit. Ar jodi amar manipulation er karone সেটা পেরিটোনিয়াল ক্যাভিটি চলে আসলো, আমি তখন কি করে দিলাম, সি তৈরি করে দিলাম তাকে। ওয়ান ছিল ইনিশিয়ালি, ওয়ান ছিল তাকে সি করে দিলাম। তো এই ধরনের শুধু তো প্রসেস থাকতে হবে যেন স্পেসিমেনটা ইন্টাক্ট আনা যায় যতটুকু সম্ভব হয়, তাই না? তারপর অ্যাডিশন শুড বি নোটেড। আমি যে ফাইন্ডিংসটা সেই ফাইন্ডিংস অপারেটিভ ফাইন্ডিংস খুব প্রেসাইস হতে হবে। কেউ যদি কোনো কিছু করতে না পারলো, আমি মনে করি সেটা ওয়েল ডকুমেন্টেড থাকলো যে আমি এটা করতে পারছি না, এখানে বাউল অবস্ট্রাকশন আছে, সেটা যদি নেক্সট সার্জনকে অবহিত না করে তাহলে একটা সেকেন্ডারি সাইটোডিডেক্টিভ সার্জারি করতে গেলে প্রাইমারি যে সার্জন তার জন্য ইনফরমেশন ফুললি হয় না। এই কারণে ইনফরমেশন দেওয়াটা খুবই জরুরি। অনেকে অনেক সময় খুলে ওপেন অ্যান্ড ক্লোজ, এটা কোনো যে ভুল তা কিন্তু না, টিস্যু নিয়ে ফেললো, যদি ওপেন করে ক্লোজ করা হয়, কেন ক্লোজ করা হলো, কেন ক্লোজ করা হলো এটা লিখতে হবে যে বাউল অবস্ট্রাকশন ছিল কিংবা মাসটা পুরো অ্যাবডোমেনে স্প্রেড করা, সমস্ত জায়গায় পেরিটোনিয়াল ইমপ্ল্যান্ট হয়ে গেছে গুটি গুটি, তারপরে স্টমাকের সাথে অ্যাডিয়ারেন্ট অথবা রেক্টামের সাথে, এটা ইনফরমেশন দিলে আমাদের জন্য এটা ভালো হয়, রেফারেল সেন্টারে ভালোভাবে ইভালুয়েট করতে পারে পেশেন্টকে। তো এই কারণে বলা হচ্ছে অন্তত ডকুমেন্টেশনটা খুব ভালো হবে, কত তারিখে করলো, কিভাবে করলো এবং কোনো স্পিলেস ছিল কিনা, মাসটা ইনটেক্ট করলো কিনা, কোনো গ্রস লিম্ফ নোড ছিল কিনা, লিম্ফ নোড যদি রিমুভ করতে নাও পারে প্যালপেবল লিম্ফ নোড ছিল কিনা, যদি সম্ভব হয় ইনফরমেশনগুলি দেয়া। আর অ্যাডিশন শুড বি নোটেড অ্যান্ড বায়োপসিস অনেক সময় দেখা যায় যে আমি হয়তো জানি না, আননোন ওভারিয়ান কেস আসলো, প্রোজেন সেকশন আমাকে বলছে যে এটা ম্যালিগন্যান্সি, তখন আমাকে কমপ্লিট এক্সপ্লোরেশন শুড বি ক্যারিড আউট এন্ড ইভালুয়েশন অফ অল ইন্টেস্টাইনাল সার্ফেসেস, সাসপিশিয়াস এরিয়াস শুড বি বায়োপসি and total omentectomy paraotic and pelvic lymph node sampling should be performed. এখানে অনেক কন্ট্রোভার্সি আছে যে টোটাল omentectomy না শুধু ইনফ্রাকলিক omentectomy করবে। তো যেটা আমরা মনে করি যে টোটাল omentectomy করলে পেশেন্ট কিছুটা বেশি সিমটম ফ্রি থাকে, অ্যাসাইটিস একটু কম থাকে আর ইভালুয়েশন কমপ্লিটলি হচ্ছে। অনেক সময় দেখা যায় যে omentumের এক সাইডে হয়তো ফ্রি অফ টিউমার থাকে, হ্যাঁ অন্য সাইডে ইনভলভ থাকতে পারে। তো ভেরি আনলাইকলি দেখা যায় যে ইনফ্রাকলিক omentectomy করলে মোস্ট অফ দ্য টাইম ডায়াগনোসিস কমপ্লিট হয়ে যায়। তারপরেও দেখো আমাদের পার্শ্ববর্তী দেশ বা যারা উন্নত দেশ ওরা বেশিরভাগ সময় টোটাল ওমেন্টেক্টমি করে এবং যদি ফ্যাসিলিটি অ্যাভেলেবল থাকে অ্যানেসথেসিয়া পারমিট করে, সার্জন যদি এনাফ স্কিল্ড হয় টোটাল ওমেন্টেক্টমি করা ভালো, পেশেন্ট মনে করা হয় যে সিমটম ফ্রি থাকবে এবং তার অ্যাসাইটিস কম হবে। তো এইসব ক্ষেত্রে আমরা প্রোজেন সেকশন করে অবশ্যই যদি মনে করি যে এটা ওভারিয়ান ক্যান্সার কম্প্রিহেনসিভ নোডাল স্যাম্পলিং অবশ্যই করবো আমরা, যদিও আর্লি স্টেজ ডিজিজ হয়। আমি প্রিসিউম করছি আর্লি স্টেজ ডিজিজ, কিন্তু এটা পরবর্তীতে হিস্টোপ্যাথোলজিতে অ্যাডভান্স স্টেজও হতে পারে। তো সো হোয়াট আর দ্য প্রোগনোসিস ফ্যাক্টর, দেয়ার আর সো মেনি প্রোগনোসিস ফ্যাক্টর, আই ডোন্ট ওয়ান্ট টু শো ইট, দ্য প্রোগনোসিস ইজ ভেরি ব্যাড ইফ ইট ইজ অনলি ইন ওয়ান স্টেজ ওয়ান, ইট ইজ 60-80%। মেনলি ডিপেন্ডস আপন প্রোগনোসিস কিসের উপর ডিপেন্ড করে, টিউমার গ্রেড অ্যান্ড ওয়েদার দ্য পেশেন্ট ওয়াজ ফুললি স্টেজ, ইনিশিয়াল অপারেশনে তাকে ফুললি স্টেজ করা হলো। কারণ দেখা যায় যে পেশেন্ট অ্যাপারেন্ট স্টেজ ওয়ান ডিজিজ মে হ্যাভ স্টেজ থ্রি ডিজিজ,
যখন আমি ফুললি স্টেজ করলাম, ফুল স্টেজিং এর পরে কেয়ারফুল সার্জিক্যাল স্টেজিং এন্ড নোডাল বায়োপসি পরে দেখা যাচ্ছে যে রিয়েলি ইট ওয়াজ এ স্টেজ 3 ডিজিজ। সো এভরি টাইম উই শুড ডু কেয়ারফুল সার্জিক্যাল এক্সপ্লোরেশন ইভেন ইন স্টেজ 1। অনেক সময় স্টেজ 1 এ আমরা একটা সিস্টেক্টমি করার পরে দেখা যায় যে ফার্টিলিটি কনজার্ভ করা লাগে, কিন্তু কনজার্ভ করা লাগলেও ওই সময় আমাদেরকে পাউচ অফ ডগলাস থেকে শুরু করে যত জায়গা থেকে সাসপিশিয়াস এরিয়া থেকে আমাদের বায়োপসি করতে হবে টু কনফার্ম দ্যাট ইট ইজ রিয়েলি স্টেজ 1, রিয়েল স্টেজ 1, নট ইন স্টেজ 3। তো মেইন জিনিস হলো পেশেন্ট উইথ অ্যাপারেন্ট স্টেজ 1 মে হ্যাভ স্টেজ 3 ডিজিজ ফাউন্ড ইন কেয়ারফুল সার্জিক্যাল এক্সপ্লোরেশন। স্টেজ 2 অনওয়ার্ড প্রোগনোসিস ভেরি ব্যাড, ওভারঅল সার্ভাইভাল 0-40%। দ্য স্মল নাম্বার অফ পেশেন্ট হু আর ফাউন্ড টু হ্যাভ স্টেজ 2 ডিজিজ আফটার কম্প্রিহেন্সিভ লেপারোটমি, 5 ইয়ার সার্ভাইভাল অনলি 80%। খুবই স্মল পার্সেন্টেজ, শুধুমাত্র 80% সার্ভাইভাল হয় স্টেজ 2, যেটা আমি 3 নাম্বার কেসে দেখিয়েছি, হয়তো বা কম্প্রিহেন্সিভ স্টেজিং এর জন্য এবং রিমুভালের জন্য এবং কেমোথেরাপি ভালো রেসপন্স হচ্ছে, সে দ্যাট কেসে আমরা আশা করতে পারি যে এরকম 5 ইয়ার হয়তো সে থাকতে পারে। কিন্তু ওভারঅল স্টেজ 3 ডিজিজ এন্ড 4 ডিজিজ সার্ভাইভাল ইজ 15-30%, অনলি 15-30% থাকে, শুধু 3 এন্ড 30, এইটুকু মনে রাখবা। স্টেজ 3 তে গিয়ে 30% এর লেস, 30% এর নিচে চলে যায়, আর স্টেজ 4 এ 5%। এত খারাপ হয় যে তার প্রগনোসিস 5 ইয়ার সার্ভাইভাল 5%ও হয় না। তো ইন অ্যাডভান্স স্টেজ ভলিউম অফ রেসিডুয়াল ডিজিজ আফটার সার্জারি ডাইরেক্টলি কোরিলেটেড টু সার্ভাইভাল, যে আমরা যে বললাম কি রিসেকশন আমি করলাম, যে R0 না R1 না R2, তো এরকম রেসিডুয়াল আমি কতটুকু রেসিডুয়াল ফেলে এসেছি করতে পারি নাই, তার উপর ডিপেন্ড করে প্রগনোসিস। অ্যাডভান্স স্টেজের ডিজিজের প্রগনোসিস ডিপেন্ড করে রেসিডুয়াল কতটুকু তার উপরে। তো এই জায়গায় এসে আমি আমার কেস ডিসকাশন শেষ করলাম। এখন কেউ যদি কোনো কিছু জানতে চাও বলতে পারো, অথবা আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে দিতে পারো, আমি তোমাদেরকে মেসেজ দিয়ে রেসপন্স করতে পারি। রোজার সময় সবারই একটু টাইম কনস্ট্রেন্ট, তো এই জন্য আমার কেস 19 তারিখে ছিল, আমি এই আজ নিয়ে ফেললাম যে রোজার মধ্যে আর কোনো ক্লাস নিব না। আমাদের আসলে সবারই একটু পার্সোনাল টাইম থাকবে, ইবাদত মন্দে গিয়ে এবং ফ্যামিলিকে একটু টাইম দিতে চাই আমরা, তো সে কারণে আমি আমার 19 তারিখের ক্লাস আজ শেষ করে দিলাম। ভাবছি যে পরীক্ষার আগে সবার ভালো পড়াশোনা হবে, তো যা কিছুই হোক আমরা IGCS এর যে ওভারিয়ান ক্যান্সারের গাইডলাইন সেটা অবশ্যই দেখে নিব পরীক্ষার হলে যাওয়ার জন্য। ওই গাইডলাইন আমাদের আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমাদেরকে খুবই হেল্প করছে, খুবই ছোট 2 পৃষ্ঠার একটা গাইডলাইন, আমি মনে করি সবাই এটা মনে রাখবে, কোনো রকম ভোলার স্কোপ নাই, যেহেতু এরকম একটা ক্রাইসিস এর মধ্যে সামনে পরীক্ষা হবে, এই ধরনের হয়তো ইয়ে আসতে পারে বা জিজ্ঞাসা কাউকে কাউকে হয়তো জিজ্ঞেস করবে, সবাইকে হয়তো করতে পারবে না, কিন্তু কেউ কেউ হয়তো এটা পরীক্ষায় আসতে পারে। সো সেজন্য আমি বলি যে অন্তত IGCS এর গাইডলাইনটা সবাই ফলো করবে। তো কারো যদি কোনো ম্যাডাম আপনি কি ফোন নাম্বারটা, আমার ফোন নাম্বার 0178 7 0787 0787 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0
ধন্যবাদ ম্যাডাম আমাদের একটু রিকোয়েস্ট নিয়ে নিন হ্যাঁ আর নেক্সটে যদি আমি কোনো ক্লাস নেই সেটা হয়তো ওভারিয়ান ক্যান্সারের কেস ডিসকাশন হবে ফার্টিলিটি কনজার্ভিং সার্জারির উপরে এপিথেলিয়াল এবং জার্ম সেল টিউমারের আমরা কখন কখন ফার্টিলিটি কনজার্ভিং সার্জারি করি ওরকম কেস নিয়ে হয়তো আমি তোমরা চাইলে একটা ডিসকাশন করব ঈদের পরে ইনশাআল্লাহ যদি সময় থাকে ম্যাডাম বর্ডার লাইনও নিয়ে নিন হ্যাঁ ওটা ওর মধ্যে বর্ডার লাইন অবশ্যই ঠিক আছে ভালো ইয়ে বর্ডার লাইনও আমি আনবো বর্ডার লাইন না শুধু ইনভেসিভও আসবে ফার্টিলিটি কনজার্ভিং এ সামটাইম আমরা ইনভেসিভও করি তাদের আউটকামও দেখানো হবে সেখানে এবং ছোট যদি ইনভেসিভ হয় আউটকাম ভালো হয় আউটকাম সব সময় যে ইনভেশন থাকলে খারাপ হয় তা না যদি এটা খুব স্মল হয় একটা ফোকাই হয় শুধুমাত্র স্মল এরিয়া তখন ওইসব কেসে আমরা ফার্টিলিটি স্পেয়ারিং প্রয়োজন হলে করি তো ওইসব কেসগুলি আমি ইনশাল্লাহ ঈদের পরে বা প্রয়োজন হলে তোমাদের সাথে ডিসকাস করব আজকে এই পর্যন্ত
তো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ভালো। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম।